হয়েছেন, আমাদের বিশিষ্ট অতিথিরা, যাদের উপস্থিতি আমাদের এবছরের বাৎসরিক উৎসবকে আরো সমৃদ্ধ করে তুলছে। সাউন্ডে যিনি আছেন তাকে বলবো আরেকটু ওপেন হবে ভয়েসটা, আরেকটু ওপেন হবে। মঞ্চে স্বাগত জানাব বিশ্বভারতীর সঙ্গীত ভবনের অধ্যাপিকা শ্রীমতী নন্দিতা বসু সর্বাধিকারীকে। মঞ্চে স্বাগত জানাব বিশ্বভারতীর ইতিহাস বিভাগের অধ্যাপক সম্মানীয় শ্রী সন্দীপ কুমার সর্বাধিকারীকে। মঞ্চে স্বাগত জানাব বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী সম্মানীয়া বিভা সেনগুপ্তকে। মঞ্চে স্বাগত জানাব এছাড়াও রহরা হরি সভা নেতাজি সংঘের পক্ষে সম্মানীয় সুনির্মল সরকারকে। মঞ্চে স্বাগত জানাব খরদাহ সংস্কৃতি অঙ্গনের পক্ষে সম্মানীয় শ্রী পীযূষ দেব মহাশয়কে। আজকের সন্ধ্যার সম্মানীয় অতিথিদের আমরা স্বাগত জানাব। উপস্থিত রয়েছেন আজকের এই সন্ধ্যাকে আলোকিত করবার জন্য আমাদের সম্মানীয় বিশিষ্ট অতিথিরা, যাদের উপস্থিতি আমাদেরকে আরো আলোকিত করে তুলবে, আরো সমৃদ্ধ করে তুলবে। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন অল ইন্ডিয়া এনজিও ফেডারেশনের চেয়ারম্যান সম্মানীয় শ্রী তাপস দে মহাশয়, আপনাকেও স্বাগত জানাই আমাদের মূল মঞ্চে। মঞ্চে স্বাগত জানাই বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী সম্মানীয়া বিভা সেনগুপ্ত। বিভা সেনগুপ্তকে আমরা মঞ্চে স্বাগত জানাই। দিদি চলে আসুন। মঞ্চে স্বাগত জানাই অল ইন্ডিয়া এনজিও ফেডারেশনের চেয়ারম্যান সম্মানীয় শ্রী তাপস দে মহাশয়কে। স্বাগত জানাই রহরা হরি সভা নেতাজি সংঘের পক্ষে সম্মানীয় সুনির্মল সরকারকে। মঞ্চে স্বাগত জানাই খরদাহ সংস্কৃতি অঙ্গনের পক্ষে সম্মানীয় শ্রী পীযূষ দেবকে। সত্যি আমরা আনন্দিত, আমরা অভিভূত, কারণ আজকের এই সন্ধ্যায় আমরা পেয়েছি কলকাতার শ্রুতিজাতকের কর্ণধার সঙ্গীত শিল্পী
প্রিয় বিশ্বাসের সঙ্গীত গুরু, যারা শান্তিনিকেতন থেকে এসেছেন আমাদের কাছে, যাদের কণ্ঠ, যাদের জ্ঞান আমাদেরকে বিভিন্নভাবে মুগ্ধ এবং সমৃদ্ধ করে, সেই গুণী মানুষদের সংস্পর্শে রয়েছি আমরা আজকে এবং তাদের পেয়েছি এই উৎসব মঞ্চে। এর থেকে বড় পাওনা বোধ হয় আর কিছুই নেই। বিশিষ্ট সঙ্গীত শিল্পী বিভা সেনগুপ্ত রয়েছেন, বিশ্বভারতী সঙ্গীত ভবনের অধ্যাপিকা সম্মানীয়া শ্রীমতী নন্দিতা বসু সর্বাধিকারী, যার কণ্ঠ আমাদেরকে স্নিগ্ধতার পরশে আবদ্ধ করবে। এর সাথে মঞ্চে আমন্ত্রণ জানাব রহরাহরি সভা নেতাজি সংঘের পক্ষে আরও একজন সম্মানীয় ব্যক্তিত্বকে, সম্মানীয় শিবু ওরাওকে মঞ্চে আমন্ত্রণ জানাব এই মুহূর্তে। সম্মানীয় শিবু ওরাও, আপনাকে মঞ্চে স্বাগত জানাই, আমন্ত্রণ জানাই। শিবশঙ্কর ওরাও এবং কাজল চক্রবর্তী, সম্মানীয় শ্রী পীযূষ দেব, খরদহ সংস্কৃতি অঙ্গনের সম্মানীয় শ্রী পীযূষ দেব, আপনাকেও মঞ্চে আমন্ত্রণ জানাই। অন্তর মম বিকশিত কর অন্তরতর হে, নির্মল কর, উজ্জ্বল কর, সুন্দর কর হে, জাগ্রত কর, উত্তত কর, নির্ভয় কর হে, মঙ্গল কর, নিরলস নিঃসংশয় কর হে, যুক্ত কর হে সবার সঙ্গে, মুক্ত কর হে বন্ধ, সঞ্চার কর সকল কর্মে শান্ত তোমার ছন্দ, চরণ পদ্মে মমচিত নিষ্পন্দিত কর হে, নন্দিত কর, নন্দিত কর, নন্দিত কর হে, অন্তর মম বিকশিত কর অন্তরতর হে। আপনাদের সকলকে আরো একবার স্বাগত জানিয়ে আমরা চলে যাব আমাদের সূচনা অনুষ্ঠানে, যেখানে মাঠ পরিক্রমা করা হবে রবি ঠাকুরের সুরে ছন্দে। একটি ঘোষণা, আমরা কি ওখান থেকে কেউ পেছন থেকে একটা আমাদের একটু একটু সিগন্যাল দিও যে আমরা কি শুরু করব এখান থেকে। মৃগনাভি চট্টোপাধ্যায়, শ্রী মৃগনাভি চট্টোপাধ্যায় এবং শুভঙ্কর শাহ সামনে আছেন। আচ্ছা, আমরা তাহলে শুরু করছি। শুরু হচ্ছে আমাদের মাঠ পরিক্রমা গুরুদেবের গান দিয়ে। তারপরে ছেলেমেয়েরা একটু সকলে শুনে নাও, এই যে শ্রুতিজাতকের ব্যানার আছে ওই পাশ দিয়ে সবাই আগে মেজরা দাঁড়াবে, তারপর বড়রা লাইন করে অর্ধ চন্দ্রাকৃতি আকার দাঁড়িয়ে যাবে। তোমরা ফিরে আসলে এখানে প্রদীপ জ্বালা হবে, তারপর আমরা মাতৃবন্দনা করব। শুরু করছি। এসরাজটা একটু বাড়িয়ে দাও, এসরাজ বাড়িয়ে দাও। Hello.
স্টেজে যে আরো দুটো ভোকাল আছে একটু সাউন্ড দাও, যতটা পারো সাউন্ড দাও, যত ভোকাল মাইক্রোফোন এখানে লাগানো আছে সব সাউন্ড দাও। ভোলা দা একটু সাউন্ড দাও, দাদা ওখান দিয়ে শ্রী মিগনাভি চট্টোপাধ্যায় ঢুকবেন, কাঁচি ওনার হাতে দেবে, মনকে বলছি কাঁচি ওনার হাতে দেবে, দাদা ফিতে কাটবেন, তারপর আস্তে আস্তে দাদা যেন এই উপরেই চলে আসেন, শুভঙ্কর দাদাকে নিয়ে মঞ্চে চলে আসবে, আর বাদ বাকি ছেলেমেয়েরা এসে ওখানে সামনে লাইন করে দাঁড়াবে, খালি ছোটদের সামনে তুলে দেবে, ছোটদের লাইনটা পাঁচ সাতজন ওরা মঞ্চে চলে আসবে। চট্টোপাধ্যায়, শ্রী সুখেন্দু দাস, শ্রী শঙ্কর ভৌমিক মহাশয়, শ্রী পীযূষ দেব মহাশয়, সকলকে একটু মঞ্চে ডাকছি।
প্রদীপ জ্বালবো আমরা, তারপর আমাদের মাতৃবন্দনা শুরু হবে। শেষ হলো আমাদের মাঠ পরিক্রমা। গুরুদেবের গানের মধ্যে দিয়ে আমরা মাঠ পরিক্রমা করলাম, এবারে প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে আজকের উৎসবের শুভ সূচনা হয়ে যাক। প্রতি জাতকের প্রত্যেক শিল্পী ছাত্রছাত্রীদের ভাবনা। অসীম কুণ্ডু, ভাই অসীম কুণ্ডুকে একটু মঞ্চে ডাকছি। সুখেন্দু দাস এবং অসীম কুণ্ডুকে একটু মঞ্চে ডাকছি, খুব তাড়াতাড়ি, আমরা অনেকক্ষণ অনেকটা পিছিয়েই আছি। প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে আমাদের এবছর তিন দিন ব্যাপী, এই প্রথমবার কলকাতা শ্রুতি জাতক তিন দিনের এই উৎসবের আয়োজন করেছে, এবং এই তিন দিন ব্যাপী উৎসবের শুভ সূচনা হোক প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে। প্রদীপ প্রজ্বলন করবেন শ্রদ্ধেয় সঙ্গীত শিল্পী, শ্রদ্ধেয়া সঙ্গীত শিল্পী বিভা সেনগুপ্ত। প্রদীপ প্রজ্বলন করছেন শ্রদ্ধেয়া সঙ্গীত শিল্পী বিভা সেনগুপ্ত, এবং তারপর একে একে আমাদের মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট অতিথিরা রয়েছেন, তারা প্রত্যেকেই প্রদীপ প্রজ্বলন করবেন, এবং সেই সময়ই আমরা দেশ মাতৃকাকে বন্দনা করব বন্দে মাতরম সঙ্গীতের মধ্যে দিয়ে। আগুনের ছোঁয়াও প্রাণী এ জীবন পূর্ণ করো আগুনের এই পবিত্র শিখার মতোই, কলকাতা শ্রুতি জাতকের নাম ছড়িয়ে পড়ুক দিক থেকে দিগন্তরে, ছড়িয়ে পড়ুক সব মানুষের অন্তরে, আর আমাদের মনে যে বন্ধ দ্বারগুলো রয়েছে, আমাদের মনে যে কলুষ কালিমা রয়েছে সেগুলো মুছে আমাদের মনকে আরো সুন্দর আরো পবিত্র করে তুলতে পারে প্রদীপের শিখা। প্রদীপ প্রজ্বলন চলতে থাকছে, তার মাঝেই আমরা দেশ মাতৃকার বন্দনায় বন্দনারত কলকাতা শ্রুতি জাতক। সম্মানীয় অসীম কুণ্ডু, অসীম দা, আপনাকে মঞ্চে আমন্ত্রণ জানাই। Oh,
শেষ হলো আমাদের মাতৃবন্দনা। আর একজন মা যিনি শ্রুতিজাতকের একদম মাথায় বসে আছেন, শ্রীমতী শান্তনা বিশ্বাস। কোনো গার্জেনকে অনুরোধ করব একটু মাকে একটু মঞ্চে নিয়ে আসার জন্য। মা একবার মঞ্চে আসবেন, আর ছোট ছোট ছেলেমেয়েরা একটু কেউ নামিয়ে নাও ওদের আস্তে করে দিয়ে। তোমরা যে যার আসনে বসো, আমাদের যারা গুরুরা আছেন, গুরুজনরা আছেন মঞ্চে, তারা স্বল্প কথায় একটু শ্রুতিজাতকের জন্য কোনো শুভেচ্ছা বার্তা তারা এখান থেকে দেবেন তোমাদের জন্য। আমরা গর্বিত তাদের পায়ের ধুলো আমাদের এখানে পড়েছে। বাচ্চাদের একটু কেউ আস্তে করে নামিয়ে নাও। অসাধারণ পরিবেশ এই মুহূর্তে আমাদের উৎসব প্রাঙ্গণে, যে পরিবেশ যতটা সম্ভব আনন্দ দিতে পারে, আমাদের মনকে আনন্দিত করে, নন্দিত করে। চারিদিকে যে অস্থির সময় আমাদের জন্য রয়েছে, যে অস্থির সময়ে আমরা দাঁড়িয়ে রয়েছি, বিভিন্ন কিছু ঘটনা আমাদের মনকে অস্থির করে রেখেছে। মনে হয় এই সময়ে দাঁড়িয়ে আমরা কি সত্যি আমাদের মনকে আনন্দ দিতে পারি? তখনই বোধহয় পারি যখন আমরা আমাদের প্রাণের ঠাকুরের সুরকে আশ্রয় করি, কারণ তিনিই তো পারেন আমাদের যে কোনো দুঃখ থেকে আনন্দে নিয়ে আসতে, যে কোনো দুঃখই আমাদের মনকে সাহসী করে তুলতে। তিনিই পারেন আমাদের একা চলতে শেখাতে। তার সুর, তার সৃষ্টি সবসময় আমরা আমাদের অনুভবের সাথে মিশিয়ে নিই। ঠিক সেই সুরেই আছে, সেই ছন্দেই আছে উৎসবের প্রথম দিনে রয়েছে কলকাতা শ্রুতিজাতকের ছাত্রছাত্রীরা, রয়েছেন বিশিষ্ট শ্রদ্ধেয়াস রবীন্দ্রসঙ্গীত শিল্পী বিভা সেনগুপ্ত, রয়েছেন বিশ্বভারতী সঙ্গীত ভবনের অধ্যাপিকা বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী নন্দিতা বসু সর্বাধিকারী। সকলকে আমরা একসাথে মঞ্চে পেয়েছি। এছাড়াও রয়েছেন গুণী শিল্পী বিশিষ্ট শিল্পী মৃগনাভি চট্টোপাধ্যায়। সকলকে আমরা আরও একবার শ্রদ্ধা জানাই, প্রণাম জানাই এবং কলকাতা শ্রুতিজাতকের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। তাঁদের যখন উৎসবের এই সূচনা লগ্নে মঞ্চে পেয়েছি, অবশ্যই তাদের মূল্যবান দু একটি কথার মধ্যে দিয়ে আমরা আমাদের মনকে আরও একটু সমৃদ্ধ করে তুলতে চাই। সবার আগে আমি অবশ্যই এই মুহূর্তে মঞ্চে আমন্ত্রণ জানাবো সুখেন্দুদাকে। সুখেন্দুদা দু একটি কথা বলবেন আপনাদের জন্য, তারপরে আমরা অতিথিদের কাছে চলে যাব। আমাদের আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন, সমস্ত শ্রদ্ধেয় মানুষদের আমরা পেয়েছি, সেই অনুযায়ী উদ্বোধন হলো, সেই অনুযায়ী কথাবার্তা হবে এবং তারপরে গান চলবে। কিন্তু আমরা যে প্রচার রেখেছিলাম, সেই প্রচারে আপনারা জানেন, দেখেছেন যে আজকের এই উৎসব উদ্বোধন করার জন্য কারিগরি শিক্ষা দপ্তরের রাজ্য সরকারের পূর্ণমন্ত্রী শ্রী পূর্ণেন্দু বসুকে আমরা আহ্বান জানিয়েছিলাম। তিনি কথা দিয়েছিলেন আসবেন। দ্বিতীয়ত এসডিও সাহেব আব্দুল কালাম আজাদ ইসলাম ব্যারাকপুরের, তিনিও কথা দিয়েছিলেন। কিন্তু আমরা যখন এগুলো ঠিক করি তখন লোকসভা নির্বাচন ঘোষণা হয়নি। পরে লোকসভা নির্বাচন ঘোষণা হয় এবং এসডিও সাহেব এবং থানার আইসি বা প্রশাসনের যারা, তাদের এই মডেল কোড অফ কন্ডাক্ট নির্বাচন নিয়ে আচরণবিধি, তার জন্যে তারা এই ধরনের অনুষ্ঠানে আসতে পারেন না। তারপরেও ঠিক ছিল মন্ত্রী আসবেন, কিন্তু তিনিও আমাকে গতদিন জানিয়েছেন নির্বাচন কমিশনের অনুমোদন পেলাম না, ভবিষ্যতের কোনো অনুষ্ঠানে, শ্রুতিজাতকের অনুষ্ঠানে যাব, এইটা জানিয়েছেন। এর বাইরে আর যাদের আসার কথা ছিল
শ্রী স্বপন সাহা আমরা যেখানে বাস করি, যেখানে শ্রুতি জাতকের ঠিকানা, সেই এলাকার কাউন্সিলর পৌরপিতা স্বপন সাহা। আমাদের এলাকায়, আমাদের পাড়ায় এমন একজন অল্প বয়সী মানুষ আজকে প্রয়াত হয়েছেন, তার জন্যে আজকে স্বপনদা আসতে পারেননি। খর্দা সংস্কৃতি মঞ্চের সভাপতি শ্রী কাজল সিনহার আসার কথা ছিল, তাঁর মা অসুস্থ, তিনি পরে কখনো আসবেন। তাপস পাল, তিনি একটি অন্য কাজে চেয়ারম্যান, আমাদের পৌরসভার চেয়ারম্যান, তিনিও জানিয়েছেন যে একটি বিশেষ কারণে উনি আসতে পারলেন না। কিন্তু আমাদের উৎসব প্রাণীর উৎসব, আর যারা আছেন তাদের, তারা যাদের পক্ষে সম্ভব হয়েছে তারা এসেছে, সব মিলিয়ে আশা করি আমরা সফলতার দিকে এগিয়ে যেতে পারব। শঙ্করদা, শঙ্কর ভৌমিক এই অঞ্চলের বিদগ্ধ শিল্পী, বাচিক শিল্পী, মূলত আবৃত্তিকার, তিনি আমাদের নিজেদের লোক, তাকে এবং জয়শ্রীকে আমরা বলেছি। আজকের গোটা অনুষ্ঠানটার পর্বের যে সঞ্চালনার কাজ সেটা জয়শ্রী করছে, পরের দিকে শঙ্করদাও আসবে, এইভাবে চলতে থাকবে, আর কথা বাড়াবো না। জয়শ্রী, এবারে আমি আমন্ত্রণ জানাবো, একদম না, আচ্ছা ঠিক আছে, বসে বসেই বলুন আপনি। নমস্কার, আমাকে কিছু বলতে বলা হয়েছে কিন্তু আমার পক্ষে ওরা যা বলেছে তার কাছে আমি কিছুই না, সেই জন্য বলতে চাইনি, তবু অনুরোধে আমি বলছি, আজকে যে সংস্থার শ্রুতি জারক সেইটা দিন দিন আরও বড় হোক এই প্রার্থনা করি। নমস্কার, আপনার আশীর্বাদী হাত শ্রুতি জাতকের মাথার উপরে থাকুক, এবং থাকলে অবশ্যই অবশ্যই কলকাতা শ্রুতি জাতক এগিয়ে যাবে সামনের দিকে। আমাদের সকলের শুভেচ্ছা রইল শ্রুতি জাতকের জন্য। এবারে আমি তুলে দিচ্ছি অধ্যাপক সন্দীপ বসু সর্বাধিকারীর হাতে মাইক্রোফোন, স্যার কিছু বলবেন। নমস্কার, আমরা শান্তিনিকেতন থেকে এসেছি এবং সকালবেলায় আনুষ্ঠানিকভাবে আজকে কলকাতা শ্রুতি জাতকের এই তিন দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা শুরু হয়েছে। সকালে যে আলোচনা সভা ছিল তাতে আমরা অংশগ্রহণ করেছি, তখনই দেখেছি যে কী সুন্দরভাবে এই কলকাতা শ্রুতি জাতকের নিবেদন তিন দিনব্যাপী এই অনুষ্ঠানে পুরোটা উপস্থিত থাকতে না পারলেও আগামী দিনে শ্রুতি জাতক উত্তরোত্তর নানান ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে তার শ্রীবৃদ্ধি ঘটবে এই কামনা করি। উপস্থিত শ্রুতিবৃন্দ এবং শ্রুতি মন্দিরকে আমার নমস্কার। এবারে আমি মাইক্রোফোন তুলে দিচ্ছি অধ্যাপিকা নন্দিতা বসু সর্বাধিকারীর হাতে, অবশ্যই দিদি কিছু শুনব। নমস্কার, শুভ সন্ধ্যা, ছোটদের আমার অনেক স্নেহ ও বড়দের আমার যথ সম্ভাষণ। এত সুন্দর একটি আয়োজন না এলে বুঝতে পারতাম না, পিউয়ের কাছে শুনেছি, কিন্তু কি চমৎকারভাবে এত কিছুর মধ্যে দিয়ে ওরা সাংস্কৃতিক দিকটি তুলে ধরছে এবং কত ধরনের কাজ করছে, এ দেখে সত্যি আমরা বিস্মিত হচ্ছি, খুব আনন্দ হচ্ছে। আর কামনা করি যে এই শ্রুতি জাতক এর সার্বিক মঙ্গল কামনা করি এবং সকলের জন্য আমার শুভেচ্ছা জানাই আজকে। এবারে আমি মাইক্রোফোন তুলে দিচ্ছি বিশিষ্ট শিল্পী যার ছোঁয়া, যার আচ্ছা এখানে দেওয়া আছে, অল ইন্ডিয়া এনজিও ফেডারেশনের চেয়ারম্যান সম্মানীয়
শ্রী তাপস দে মহাশয় উপস্থিত রয়েছেন, আমি এই মুহূর্তে তার হাতেই মাইক্রোফোন তুলে দিচ্ছি। হ্যালো, মঞ্চস্থ গুণীগণ, শ্রদ্ধেয় ব্যক্তিদের আমার শ্রদ্ধ প্রণাম জানাই। সামনে উপস্থিত এই স্বর্ণালী সোনালী সন্ধ্যায় যারা উপস্থিত আছেন তাদেরকে আমার আন্তরিক অভিনন্দন জানাই। শ্রুতি যাদব এবং প্রিয় বিশ্বাসের আয়োজনে যে সুন্দর সাংস্কৃতিক উৎসবের এখানে আয়োজন করা হয়েছে, সেই আয়োজনে আমি উপস্থিত থাকতে পেরে নিজেকে খুব গর্বিত বোধ করছি। এই অনুষ্ঠান আগামী দিনে আরও সুদূর প্রসারী হোক, এই অনুষ্ঠানে সামগ্রিক সফলতা আমি কামনা করি। আমি তো আবৃত্তি করতে পারি না, কিন্তু এই অনুষ্ঠানের সাথে সামঞ্জস্য রেখে আমার একটা কবিতা গত বছর বাগভারতীতে প্রকাশ হয়েছিল, সেটা আমি পাঠ করে শোনাচ্ছি। গানের পৃথিবী আজ নানা পরীক্ষা নিরীক্ষার দ্বিধাজালে, কখনো পুরস্কৃত কখনো বা বিকৃত, এত টানাপোড়েনের মাঝেও পল্লী বাংলার লোকগান বিহবল সোরেলা পৃথিবীতে জেগে আছে, বেঁচে আছে প্রকৃতির আহ্বানে, বাংলা মনের আবেদনে অভিমানে আশ্রয়ে। নদীর ঢেউ এপার ভাঙে ওপার ভরে, নদীর বাঁক হারিয়ে যায় উন্নয়নের স্রোতে, কিন্তু আজও হারায়নি মাঝি মল্লার গান, জারি গান সারি গান। আজও ভাটিয়ালি সুরে হাসান রাজার গান, আর ভাওয়াইয়া সুরে আব্বাসউদ্দিনের গান, বাংলা মনের জুড়ায় প্রাণ। শাহ আব্দুল করিম আর রাধারমণ দত্তের কথাও সুর, আজও দুই বাংলাকে রেখেছে সুমধুর। লালনের সুরে এখনও পালিত হয় লোকগানের আত্মা, ফকির আর বাউলের গানে আছে মানবতার বার্তা। পটচিত্রের গানে জেগে আছে রূপসী বাংলার কথা, মুর্শিদি আর সুফি গানে লুকিয়ে আছে অনেক মনের ব্যথা। নদিয়া জেলার কীর্তন লোকগানের একটি অঙ্গ, টুসু আর ভাদু গানে আছে প্রাণোজ্জ্বল গৌরবঙ্গ। চাষপালা শঙ্করচরণ পালা আর বনবিবির পালা গানে আজও কত কবিরা বাঁধেন গান লোকগানের টানে। ধৈর্য ধরে আমার কবিতা পাঠ করা শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। অবশেষে বলছি, এটা চৈত্র মাস, হয়তো আটই চৈত্র আজকে, তাই তো, ভুল হতে পারে। তো এই চৈত্র মাসে এক ধরনের একটা লোকগান আছে, সেটা হচ্ছে চৈতি গান। এই চৈতি গানটা সাধারণত কৃষ্ণপ্রেমের গানের প্রভাবিত প্রভাব পাওয়া যায়, ঠুংরি ও দুন এই দুটি সুরের প্রভাবের মধ্যে থাকে। উত্তরপ্রদেশের এবং বিহারে এই গানের প্রচলন খুব তীব্রভাবে আছে। তা আমি প্রিয়দিকে রিকোয়েস্ট করব যে আগামী দিনে এই চৈত্র মাসের এই প্রোগ্রামে একটা যেন চৈতি গান উপস্থাপন করা হয়। আমি আমার অনুরোধ রেখে মঞ্চস্থ গুরুজনকে আমার প্রণাম জানাই এবং শ্রুতি যাদবের সকলের ছাত্রছাত্রী বৃন্দদের শুভেচ্ছা এবং সফলতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। ভীষণ ভালো লাগলো আমাদের তাপসদার এই কবিতা। আমরা বরণ করে নিচ্ছি কলকাতা শ্রুতি জাতকের পক্ষ থেকে, ওনাকে এই মুহূর্তে বরণ করে নিচ্ছে কলকাতা শ্রুতি জাতকের একেবারে কচি কাচারা, পুষ্পস্তবক এবং উত্তরীয়। সবাই মিলে একবার সজোরে করতালি হোক, সবাই মিলে। এবারে আমরা বরণ করে নেব কলকাতা শ্রুতি জাতকের সভাপতি সম্মানীয়া শান্তনা বিশ্বাস, পিউদির মাকে আমরা বরণ করে নেব। মায়ের ছোঁয়া ছাড়া, মায়ের স্পর্শ ছাড়া কোনো কাজই সফল হতে পারে না, মায়ের আশীর্বাদ অবশ্যই তাই। মাকে তার সন্তান বরণ করে নিচ্ছেন, অসাধারণ একটি মুহূর্ত, সবাই মিলে একবার জোরে করতালি হোক, সবাই মিলে।
এবারে আমরা বিশিষ্ট সঙ্গীত শিল্পী শ্রদ্ধেয়া বিভা সেনগুপ্তকে মঞ্চে আমন্ত্রণ জানাব, সামনে আমন্ত্রণ জানাব এবং তাকে বরণ করে নেব আমরা। পুষ্পস্তবক উত্তরীয় ফুল ভালোবাসার বন্ধনকে আরো দৃঢ় করে। স্তুতিজাতকের সাথে দিদির সম্পর্ক আরো দৃঢ় হোক এবং তার আশীর্বাদ, তার শুভেচ্ছা জড়িয়ে থাকুক স্তুতিজাতকে। কলকাতা স্তুতিজাতকের সাথে তিনি থাকুন সব সময়, এই আবদারটুকু রইল দিদির কাছে। এবারে আমরা সম্মান জানাব, বরণ করে নেব বিশ্বভারতীর সঙ্গীত ভবনের অধ্যাপিকা সম্মানীয়া নন্দিতা বসু সর্বাধিকারীকে। দিদিকে আমন্ত্রণ জানাব এবং কলকাতা স্তুতিজাতকের কচি কাচারা বরণ করে নিচ্ছেন শিল্পীকে। আবারও বলি আপনাদের সবার একসাথে করতালি জানান দিক, আমরা উৎসব প্রাঙ্গণকে মুখরিত করে রেখেছি। এবারে আমি আমন্ত্রণ জানাব বিশ্বভারতীর ইতিহাস বিভাগের অধ্যাপক সম্মানীয় সন্দীপ বসু সর্বাধিকারীকে, ওনাকে আমরা শ্রদ্ধা এবং সম্মান জানাব, বরণ করে নেব। বরণ করে নিচ্ছে আবারও সেই কলকাতা স্তুতিজাতকের কচি কাচারা উত্তরীয় এবং পুষ্পস্তবকের মধ্যে দিয়ে। এইবারে তাঁর ছোঁয়া সব সময় অনুভব করে কলকাতা স্তুতিজাতক, তার ভাবনা, তার অভিভাবকত্ব, তার বন্ধুতা সব সময় ছুঁয়ে থাকে কলকাতা স্তুতিজাতককে। তিনি যেমন তার শৈল্পিক নৈপুণ্যে আমাদের মাটির গানকে সমৃদ্ধ করে চলেছেন, ঠিক তেমনই অভিভাবক হয়ে, বন্ধু হয়ে কলকাতা স্তুতিজাতককেও সমৃদ্ধ করে চলেছেন তার শিক্ষা, তার ভাবনার দ্বারা। তিনি আর কেউ নন, তিনি আমাদের অত্যন্ত প্রিয় শিল্পী মৃগনাভি চট্টোপাধ্যায়, যার বাজনায় মোহিত হই না আমরা এমন কেউ বোধহয় এখানে নেই। স্তুতিজাতকের কচি কাচারা বরণ করে নিচ্ছেন এই প্রিয় গণিত শিল্পীটিকে। এবারে মৃগনাভিতার হাতে মাইক্রোফোন তুলে দিই, অবশ্যই কিছু শুনব। আমি কিছু শোনাই না, কারণ হচ্ছে হংস মধ্যে বক যথা, যেসব মানুষরা বসে আছেন সেখানে আমাকে শ্রুতিজাতক এরকম একটা অভিনন্দন জানালো, এটা সুখেন আর পিউর কি বলবো আর কি, দুর্বলতার একটা লক্ষণ, আমার প্রতি প্রচণ্ড দুর্বল তাই জন্য এরকম একটা লক্ষণ দেখা দিল। আমি এমন কিচ্ছু নয়, আমি ওদের সঙ্গে থাকি,
আমি খুব আপ্লুত যে ওদের মতন বন্ধু, ওদের মতন সঙ্গীতপ্রেমী, ওদের মতন সাংস্কৃতিক কর্মী আমি, তাদের সঙ্গে আমি থাকতে পারি। আর আমার কিন্তু খুব অভিমান হয়েছে একটা বিষয়, বারবার উনি বলে যাচ্ছেন কচি কাঁচারা, উনি জানেনই না এরা কত বড় বড় মাপের শিল্পী। আজকে এদের অনুষ্ঠানে আপনি কচি কাঁচা বলছেন? এই জোরে হাততালি দে তোদের জন্য আমি বললাম। হ্যাঁ, আর একবার হাততালি দেবেন প্লিজ, আমার জন্য না, প্লিজ আমার না, আমার না, এখন এখন না, একটু বাদে দিবি। সেটা হচ্ছে সুখেন এবং পিউর জন্য, একটা জোরে হাততালি দিন তো। ভেরি গুড, আর একটা হাততালি নেব। দেখুন, আপনারা বসে তো অনুষ্ঠান শুনছেন, আপনাদের পেছনে অনেক মানুষ কিন্তু তাদের বিভিন্ন পসরা নিয়ে এসছে। হ্যাঁ, তা তাদের জন্য একটা জোরে হাততালি হওয়া উচিত। ভেরি গুড, এবার আর একটা হাততালি চাইব যারা যন্ত্রসঙ্গীত দিয়ে আজকে মঞ্চ ভরিয়ে দেবে। আমার সমস্ত ছোট ছোট ভাইয়েরা রয়েছে, ওদের জন্য একটা জোরে হাততালি। আচ্ছা, ও দেবায়ন, ও খুব কাছে থাকে, বোলপুরে থাকে, বুঝতে পারছেন তো, আপনাদের বাড়ি থেকে বেশি দূর নয়, বোলপুর, বোলপুর থেকে ওকে নিয়ে আসা হয়েছে। কারণ ও যে যন্ত্রটি এখন বাজায়, আমি জানি এখানে দুজন অধ্যাপক রয়েছেন, এটা আস্তে আস্তে না, ও আচ্ছা, এটা আস্তে আস্তে ক্রমশ কমে আসছে, কিন্তু দেবায়নের মতন একদম নতুন প্রজন্মের ছেলে এটা তুলে নিয়েছে, ওর জন্য একটা জোরে, সত্যি একটা জোরে হাততালি হওয়া উচিত। আমি জানি আপনাদের হাত ব্যথা করছে, আরও তিনবার হাততালি দিতে হবে। প্রথম হাততালিটা দেবেন হচ্ছে সাউন্ডের জন্য, একবার জোরে হাততালি দিন, নইলে এরা কিন্তু ভালো সাউন্ড চালাবেন না। দ্বিতীয় হাততালিটা হচ্ছে যে মাঠটায় আমরা অনুষ্ঠান করছি, এই নেতাজি সংঘের মাঠে, নেতাজি সংঘের জন্য একটা জোরে হাততালি দেওয়া উচিত, কারণ ওনাদের সহযোগিতা ছাড়া আমরা করতে পারি। হাততালি কমে গেল কেন? আরে নেতাজি সংঘের জন্য দিন না, আমার জন্য তো নয়। আর লাস্ট এবং শেষ হাততালি যেটা দেবেন সেটা হচ্ছে শ্রুতিজাতকের জন্য, জোরে হাততালি দিন। কারণ শ্রুতিজাতক যদি অনুষ্ঠান না করতো তাহলে আমি এতগুলো কথা বলতাম না, আপনারা এতগুলো হাততালি দিতেন না। তুই যেন কোথা থেকে এসেছিস বৃন্দাবন বল? ও না, বীরনগর থেকে এসছে, বীর, বীরনগর তো, তাই তো, ভাবুন বীরনগর থেকে ও এসছে, এটা শ্রুতিজাতক বলে সম্ভব, ওর জন্য একটা হাততালি দিন। এবার আপনাদের সামনে বড় বড় শিল্পীরা এসছেন, আমি মঞ্চ থেকে বিদায় নিচ্ছি কারণ আমার শোনার সময় এসছে। আর সর্বাঙ্গীন সর্বাঙ্গীন কুশলতা যারা দিয়ে গেলেন, আচ্ছা শ্রুতিজাতকের দেখুন কী অবস্থা, একবার সামনে ফেলছে একবার পেছনে ফেলছে, এত বড় মাপের শিল্পী সব আসুন দাদা। যে ফোরাম থেকে এই মেলাটি করেছে হস্তশিল্পের, তাদের জন্য আমরা শ্রুতিজাতকের পক্ষ থেকে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, আপনাদেরকে কুর্নিশ জানাই আমরা যে আপনারা এত সুন্দরভাবে একটা মেলা তৈরি করেছেন। আর এলাকার মানুষকে জানাই আপনাদের অনেককেই আর দূরে যেতে হবে না, আপনাদের বাড়ির পাশেই এত ভালো পসরা নিয়ে সমস্ত মানুষ এসছেন, আপনারা আসুন দেখুন, তাদের থেকে সংগ্রহ করুন। আর সব থেকে বড় বিষয় হচ্ছে সংস্কৃতি যদি সঠিকভাবে না প্রয়োগ হয়, আস্তে আস্তে কিন্তু নিজের এলাকাটা খুব অন্যরকম হয়ে যায়। তা খর্দা সেটা দেখিয়ে দিয়েছে, সুতরাং আজকে শ্রুতিজাতক যে জায়গায় দাঁড় করিয়ে দিয়েছে, খর্দার তরফ থেকেও মনে হয় শ্রুতিজাতকের একটা বিরাট অভিনন্দন প্রাপ্তই। আমার কথা অনেক হয়ে গেছে, এইবার হচ্ছে গান, ধন্যবাদ, আপনারা বসুন। বাকি আছে ছোট জেহায় অনেক সময় বড়োর দাবি দাবিয়ে চলে, তাই ওরা ছোট হয়েই বড়দের মতন গান গাইবে আজকে। অবশ্যই এটা কলকাতা শ্রুতিজাতকের, ওরা এক একটি ফুল, এক একটি সম্পদ, এবং ওরাই কলকাতা শ্রুতিজাতকের ভবিষ্যৎ। ওদের জন্য একরা শুভেচ্ছা রইল, এক ঝাঁক সাদা টগর ফুল দাঁড়িয়ে আছে এখন আমাদের জন্য মঞ্চে, এবং তারা একসাথে বিকশিত হবে। যখন একসাথে বিকশিত হবে তখন
সামনের মাইক্রোফোনগুলোর সাউন্ডটা দেবেন একটু, বাচ্চাদের সামনে মাইক্রোফোনগুলোর সাউন্ডটা দাও, বলে দাও। হ্যালো 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 একেবারে ছোটরা এসেছে মঞ্চে, পৃথিবীতে যা যা কিছু পাই আমরা আমাদের জন্মের পর থেকে, আমাদের দেশের মাটি, আলো, হাওয়া, ফুল, আমাদের পিতামাতা, আমাদের আরো যারা গুরুরা আছেন, সকলের উদ্দেশ্যে আমরা কৃতজ্ঞতা জানাই। ছোটরা তো এত বোঝাতে পারে না, কিন্তু গুরুদেব গানে গানে তাদের শিখিয়ে গেছেন কেমন করে কৃতজ্ঞতা স্বীকার করতে হয়। একেবারেই ছোটদের দলটির জন্য আমরা নির্বাচন করেছি সেরকমই কয়েকটি গান, ওরা ওদের মনের কথা এই গানে গানেই বলবে। এসরাজটা একটু বাড়বে, এসরাজটা বাড়িয়ে দাও। শুভঙ্কর যাবো, পিতা বলে যেন জানি তোমায়।
বুম হচ্ছে, কাটাও। Baby,
Yeah.
এবার আমাদের গুরুরা আছেন আমাদের মাঝখানে, শ্রীমতী বিভা সেনগুপ্ত এবং আর আছেন শ্রীমতী নন্দিতা বসু সর্বাধিকারী। এখন আমরা তাদের গান শুনব। আর বিভা সেনগুপ্তর তার সঙ্গীত প্রতিষ্ঠান অমিতায়নের পক্ষ থেকে বালিগঞ্জ থেকে এসেছেন শ্রীমতী লাভলিদি। লাভলিদিকে আমি মঞ্চে ডাকছি। লাভলিদি আমাদের অমিতায়নের পক্ষ থেকে একটি গান শোনাবেন, তারপরে আমাদের গুরুরা আমাদের পরপর আমরা গুরুদের কাছ থেকে শুনব। তার আগে আমি সুখেন্দু দাসকে ডাকছি একটু মঞ্চে। শ্রী শঙ্কর ভৌমিক মহাশয় এবং আজকের সঞ্চালিকা শ্রীমতী জয়শ্রী দে সরকারকে আমরা একটু বরণ করে নেব শ্রুতিজাতকের পক্ষ থেকে। ততক্ষণে লাভলিদি এসে একটু মঞ্চে প্রস্তুত হন। এবার সেটা যে কি শাস্তি হতে পারে এখনই তিনি সেটা টের পাবেন। আমি একদম সামনে ডাকছি শঙ্কর ভৌমিক মহাশয়কে। শঙ্কর ভৌমিককে আমাদের সংস্থার কোষাধ্যক্ষ শ্রী সুখেন্দু দাস, যাকে ছাড়া শ্রুতিজাতকের কোনো কর্মকাণ্ড ভাবা যাবে না। একজন মানুষ তো থাকেন সমালোচনার জন্য, তিনি সমালোচনা করেন সব থেকে বেশি, তার জন্য আমরা ভুলগুলো মনে হয় খুব দ্রুত আমরা সারাতেও পারি। তা সেই সুখেন্দু দাস মহাশয় শঙ্কর ভৌমিকের হাতে একটু ফুলেল শুভেচ্ছা, তাকে উত্তরীয় দিয়ে বরণ করে নিচ্ছেন। আজকে আমাদের মঞ্চের দায়িত্ব তারই হাতে গিয়ে পড়েছে। দাদার অসাধারণ কণ্ঠস্বর অনেক দিন ধরে আমাদের খড়দহবাসী তথা পশ্চিমবঙ্গকে মাতিয়ে রেখেছে। দাদার জন্য অনেক শুভেচ্ছা। এবার মঞ্চে এখানে আমাদের মধ্যমণি হতে চলেছেন জয়শ্রী দে সরকার। জয়শ্রীকেও সুখেন্দু একটু ফুল দিয়ে আর একটু উত্তরীয় দিয়ে বরণ করছেন। জয়শ্রীর সম্পর্কে সুখেন্দু একটু বলবেন। আমাদের খুব গর্বিত করেছে ও, আমরা আমাদের ছোট বোনের জন্য সারা জীবন এরকম যেন গর্ব অনুভব করি। আর সারা পশ্চিমবঙ্গের সরকারি বেসরকারি সমস্ত মঞ্চ সে মাতাচ্ছে ইদানিংকালে। শঙ্করদার সম্পর্কেও সেই একই কথা, উনি শুধু বাচিক শিল্পেই তার প্রমাণ রেখেছেন তা নয়, উনি ডকুমেন্টারি বিভিন্ন রকম ফিল্ম তার লেখনী সব কিছুই তার সমান সাবলীলভাবে চলে। আর জয়শ্রী যদি একটু লাভলিদি সম্পর্কে একটু বলে। লাভলিদি গুলিয়ে যাচ্ছে, খুব চাপে আছি তো, এক মিনিট। জয়শ্রী সম্পর্কে আসলে শঙ্করদাকে আপনারা সবাই চেনেন, কিন্তু জয়শ্রী আমাদের খুব ছোট্ট বোন বা বন্ধু বলতে পারেন। আসলে বাচিক শিল্প এই শব্দটা আমাদের ছেলেবেলায় ছিল না, পরে বা থাকলেও আমরা জানতাম না। যেটা হয় যে কোনো কবিতা আবৃত্তি করা একটা বিষয়, সঞ্চালনা আরেকটি বিষয়, এভাবে আমি দেখে থাকি। আমি আমার পরিচিতদের মধ্যে যত মানুষের কবিতা এবং সঞ্চালনা শুনেছি তাতে আমার মনে হয় এই দুটো ভাগ থাকা ভালো, আমার মতে, মিলুক আর না মিলুক। সেটা হলো যে আবৃত্তি যারা করছেন তারা একরকম এবং সেটা আলাদা সেক্টর। যেমন আমি লোকসঙ্গীত গাই, আমাকে যদি এখন নজরুলগীতি গাইতে বলা হয় সেই রকমভাবে আমি ভাগ করে নিতে চাই। এবং সঞ্চালনার ক্ষেত্রে এমন কিছু সঞ্চালক পশ্চিমবঙ্গে আছেন যারা যথেষ্ট, মানে কী বলবো, সুনাম অর্জন করেছেন এবং বলে থাকেন। আমার মনে হয় জয়শ্রী সেই দিকেই এগোচ্ছে, আর কিছু নয়। অনেক অনেক ধন্যবাদ ভালোবাসা।
শ্রুতিজাতকের জন্য, পিউদির জন্য এবং সুখেন্দুদার জন্য। পিউদি সুখেন্দুদা সত্যি অনেকটা জায়গা জুড়ে আছে। ভালোবাসার আবদার নিয়ে, দাবি নিয়ে যখন বলে জয়শ্রী আসতেই হবে, তখন শরীর সুস্থ না থাকলেও চলে আসতে হয়। আজও ঠিক তেমনই। যাই হোক, এসেছি বলেই বোধ হয় এত অসাধারণ একটি উৎসবের সাথে নিজেকে যুক্ত করতে পেরেছি এবং এত গুণী শিল্পীদের সান্নিধ্য পেয়েছি এবং পেয়েছি অবশ্যই আপনাদের মতো গুণমুগ্ধকর শ্রোতা। সব মিলিয়ে মিশিয়ে উৎসবের মায়াবী স্নিগ্ধতায় মনকে একেবারে ভাসিয়ে দিয়েছি। সে আছে প্রাণীর ভিতর, সে আছে গানের সুরে, আকাশের সন্ধ্যা তারাই মেঘেদের হৃদম করে। সে আছে প্রাণীর ভিতর, সে আছে গানের সুরে, আকাশের সন্ধ্যা তারায় মেঘেদের হৃদম করে। সে আছে সহজ পাঠে, সে আছে পদ্ম ছড়ায়, উৎসবের এই স্নিগ্ধ রাতে তার সুরে মনকে মাতায়। রবি ঠাকুরের সুরে এই মুহূর্তে শিল্পী লাভলি দত্ত। এবং পরবর্তী পর্যায়ে আমি দাদার হাতে মাইক্রোফোন তুলে দিচ্ছি। আপনাদের সঙ্গে থাকবেন কথায় শিল্পী শঙ্কর ভৌমিক। Thank you.
উনি এসেছেন বিশ্বভারতী থেকে, তাকে শ্রুতিজাতকের পক্ষ থেকে সম্বর্ধিত করা হচ্ছে, দেওয়া হয়ে গেছে। অমিতায়নের পক্ষ থেকে এসেছেন শ্রীমতী বিভা সেনগুপ্তের যে সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠান, অমিতায়নের পক্ষ থেকে এসেছেন শ্রীমতী লাভলি দত্ত, তিনি আমাদের গান শোনালেন। আমাদের শ্রুতিজাতকের পক্ষ থেকে লাভলিদিকে আমাদের একটু ফুলেল শুভেচ্ছা। লাভলিদি ভালো থাকুন, আরও সঙ্গীতময় হোক লাভলিদির জীবন। লাভলিদি আমার সতীর্থ, আমি একসঙ্গে বসে লাভলিদির সঙ্গে আমরা ক্লাস করি। এখন আসছেন আমার আরেক গুরু শ্রীমতী নন্দিতা বসু সর্বাধিকারী, দিদি বিশ্বভারতীর অধ্যাপিকা সঙ্গীত ভবনের। আমাদের মাঠ ধন্য হয়েছে আমাদের গুরুদের পদার্পণে। চলছে প্রস্তুতি। রেভু তুমি যেখানে থাকো মঞ্চের পাশে চলে এসো, রেভু তুমি যেখানেই থাকো মঞ্চের পাশে গিটারটা নিয়ে চলে এসো। যখন প্রথম হয়েছে,
আমাদের এবারে শিল্পী, সেই শিল্পী সম্বন্ধে যতটুকু বলা যায় কম বলা হবে। বিভা সেনগুপ্ত আমাদের এই শ্রুতিজাতকের কর্ণধার, পিউ বিশ্বাসের সঙ্গীত গুরুমা।
এটি একটি পরিচয়। এছাড়াও উনি প্রায় 70 বছর ধরে রবীন্দ্রসঙ্গীতের চর্চা করে যাচ্ছেন, বিভিন্ন জায়গায় তিনি গান গেয়ে অনেক আনন্দ দিয়েছেন। ত্রিপুরা রাজ পরিবারেও কিন্তু উনি আমন্ত্রিত ছিলেন। আমাদের বিখ্যাত দেবব্রত বিশ্বাস, যাকে আমরা জর্জ বিশ্বাসও বলতাম, তার সান্নিধ্যে তিনি রবীন্দ্রসঙ্গীতের তালিম নিয়েছেন। আরও অনেক কিছু ওনার সম্বন্ধে বলা যায়। যাই হোক, আজকে ওনাকে আমরা মঞ্চে পেয়ে আমরা গর্বিত, আমরা তার কাছে কৃতজ্ঞ। এখন সঙ্গীত পরিবেশন করার জন্য সেই শিল্পীকে অনুরোধ জানাচ্ছি, শ্রুতি যাদকের পক্ষ থেকে সঙ্গীত পরিবেশন করবেন বিভা সেনগুপ্ত। বিভা সেনগুপ্ত Oh.
অসাধারণ অপূর্ব বলেও কম বলা হয়। আরও একবার মুগ্ধ হলাম শিল্পীর কণ্ঠ মাধুর্যতায়, মুগ্ধ হলাম তার পরিবেশনায়। কেমন আমার আগা পস্তলা জানা নেই, সে খড়দায় এসছে, আমাদের খুব কাছের মানুষ, খুব গুণী সঙ্গীত শিল্পী পিয়ালি সেনগুপ্তকে নিয়ে সে অনেকগুলো অনুষ্ঠান অ্যারেঞ্জও করে ফেলেছে এবং মঞ্চখ্যাত থিয়েটার, সমস্ত থিয়েটার অ্যাক্টিভিস্ট যাদের বলি সেই সমস্ত মানুষদের এনে ও দুই একটা অনুষ্ঠান করে চমকে দিয়েছে যে হ্যাঁ এইরকমও হয়। তা আমি এরকম, আমার ইচ্ছা না যে পিয়ালির মতো আমাকে নিয়েও ও এরকম মঞ্চে আমাকে গাওয়াবে, সেটা না। আমার ছেলেটির স্পিরিটটা ভালো লেগেছে, ওর যে খড়দাবাসী একটি মানুষের গান ভালো লেগে তাকে নিয়ে এরকম একটা চিন্তাভাবনা করেছে এবং দু একটা জায়গায় গিয়ে ও স্টেজ ক্রাফট দেখে আমরা মুগ্ধ হয়ে গেছি। এবার আমি নিজে থেকেই খুব বলেছি এরকম না, কিন্তু যখন দুজনে মিলে কথা বলতে বলতে আমি ওর কাছে বলেছি যে পুরনো প্যান্ডেল হবে ভাই, আমাদের তো বাজেট কম, এই যে দুর্গাপূজার সময় সবাই কি শুনছেন? আচ্ছা, এবার ওকে বললাম যে পুরনো প্যান্ডেল হবে, আমাদের তো বাজেট কম, তাহলে পুরনো প্যান্ডেল যদি পাই আমরা স্টেজ সাজাবো। তখন বলছে তোমার পুরনো প্যান্ডেলের কী দরকার বলো না, কী লাগবে? ভাই আমাদের তো অত বাজেট নেই, আমরা এরকম বড়ো বড়ো শিল্পীদের এনে আমরা স্টেজ সাজাতে পারি না। বলে আমার হাতে ছেড়ে দাও। তা আজকে যে মঞ্চটা দেখছেন এই ভাবনাটা ওর, একটু কি জোরে হাততালি পেতে পারি শ্রুতিজাতকের সকলের কাছ থেকে চাইছি। আর অসীমকে আমি কিছু বলতে দেব, কিন্তু আমি একটু বকবক করার সুযোগ পেয়েছি, আমি দু একটি কৃতজ্ঞতা স্বীকার করে নিচ্ছি। প্রথম কৃতজ্ঞতা আমার এই খড়দার মাটিকে, খড়দার সমস্ত গুণীজনের পায়ে আমার প্রণাম, তাদের শ্রদ্ধা জানাই আমার বড়দের পায়ে। আর অনেক সঙ্গীত শিল্পী এখানে, অনেক গুণী মানুষ আমি চোখের সামনে দেখতে পাচ্ছি, আমাদের পক্ষে গান গাওয়া কিন্তু খুব কঠিন, যেহেতু আমাদের বন্ধু বান্ধব সবই সঙ্গীত জগতের। গিটারটা একটু কাছতে কর বাবা, এখন ও টেস্ট পরে কর, দাঁড়া রবীন্দ্রনাথের কথা হচ্ছে গিটার প্যাং প্যাং করিস না, পরে কর, যা ভুলেই গেলাম। ও হ্যাঁ হ্যাঁ, তাই এখানে অনেক গুণী মানুষ আছেন, আর আমার আমার মানে শ্রদ্ধায় মাথা নত হয়ে যাচ্ছে, এই যে যারা হাতের কাজ নিয়ে এসছেন, আমি তো মানে একটা ছুঁচের কাজও কিছু করতে পারি না, এই এত মানুষের হাতের কাজ দেখে মানে মুগ্ধ। আমি ভাবছি যে শ্রুতিজাত কিরকম একটা অ্যারেঞ্জ করেছে, তার মধ্যে এত হাতের কাজের মানুষ এসছেন, জোরে হাততালি সেই সমস্ত আর্টিস্টদের জন্য। এসছেন বোলপুর থেকে অনেক মানুষ, আমি পরশর বন্দ্যোপাধ্যায় সবাইকে সামনে ঘুরছেন, তাদের দিন হচ্ছে কালকে, তাদের কথা আমি কালকে বলবো, সবাইকে আজকে বলছি না, কিছু বাকি রাখলাম। বোলপুর থেকে ছজন সাতজন মানুষ এসছেন তাদের হাতের কাজ নিয়ে, তা খড়দার মাটিতে এসে এটা কি এইটুকু হাততালি প্রাপ্য?
আর অসংখ্য দেখুন মানুষ ওখানে হাতের কাজ নিয়ে এসেছেন, আমাদের বাসুদা আছেন, জুটের কাজ, জুট আমাদের বাংলার একদম পাট শিল্প, আমাদের একসময় মানে বলে সোনালি ফসল, সোনালি রেশম বলা হতো, সেই জুটের কাজ আমি দেখতে পাচ্ছি। আমাদের খুব ইচ্ছা আমাদের ছেলেমেয়েরা আমরা জুটের কাজ শিখব। বাসুদা আমাদের হেল্প করবেন তো? আচ্ছা ঠিক আছে। আর আমাদের এই তিন দিনের উৎসবে আমরা সকলকে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম, অনেক মানুষ এসছেন, আশা করি কালকে আরও ভিড় বাড়বে। আর অসীমকে আমি এখন একটু কিছু বলতে দেবো, তার আগে আমাদের যারা বাদ্যযন্ত্রী ভাইয়েরা আছেন প্লিজ একটু মঞ্চে চলে আসুন প্লিজ। এখন এই অসীমের বলার পরেই রবীন্দ্রনাথের ভাঙা গান ওরা গাইবে, যেগুলো গুরুদেব বিদেশ থেকে স্কটল্যান্ডে গেছেন, বিভিন্ন দেশে গেছেন, সেখান থেকে সংগ্রহ করেছেন, সেরকম চারটি গান ওরা ইংরাজি গান গাইবে, আবার সেখান থেকে গুরুদেব যে গান তৈরি করেছিলেন সেই গান গাইবে। এখন একটু অসীম কুণ্ডু কিছু বলবে ওর কথা, তারপর আমরা আমাদের গানে চলে যাব। এবার আজকে আমাদের বলেছে যে 10টার সময় মাঠ ছাড়তে, কিন্তু এইটুকু কথা কি বলুন, না বললেই নয়, সেইটুকু এবারে বলে গেলাম। অসীম কুণ্ডু, প্রথমে সুখেন্দা এবং পিউদিকে অসংখ্য ধন্যবাদ যে এরকম একটি কাজের জন্য আমাকে মানে ভরসা করেছেন। আর শ্রুতিজাতকের পরিবার, আমি পরিবারই বলি, শ্রুতিজাতক একটা পরিবারের মতন, শ্রুতিজাতক পরিবারের কাছেও আমি কৃতজ্ঞ, তারাও আমাকে ভরসা করেছে এই কাজের জন্য। খর্দা আমার খুব প্রিয় শহর, দীর্ঘদিন ধরে খর্দায় আমি আসি, আমি থাকি হচ্ছে বিহালা চৌরাস্তায়, তা বহু বছর ধরেই আসা যাওয়া করছি, কিন্তু ইদানিং একটু এত অন্যরকমভাবে কিছু কাজ করার জন্য অনেক মানুষের সঙ্গে আমার পরিচয় হয়েছে এবং আরও কিছু কাজ করার ইচ্ছা আছে। প্রত্যেকের কাছে আমি সহযোগিতা চাইছি আগামী দিনের জন্য। আর শ্রুতিজাতকের এই তিন দিনের এত সুন্দর একটা পরিবেশ, এত সুন্দর একটা মাঠে যে এত সুন্দর একটা অনুষ্ঠান উপস্থাপনা করছেন, এর জন্য সত্যি আমি আপ্লুত, মানে এই গর্বিত এবং আপ্লুত যে এরকম জায়গায় পিউদি বা সুখেন্দা বা শ্রুতিজাতক আমাকে যদি না ডাকতো তা আমি এটা দেখতে পেতাম না, মানে এটাও আমার দেখার খুব প্রয়োজনও ছিল। আর সর্বশেষে বলি আপনাদের কথা, যারা এই অনুষ্ঠানগুলো হলে আপনারা আসেন এবং আপনাদের মতন শ্রোতা, সত্যি আমরা অনেক জায়গায় হয়তো অনুষ্ঠান করি কিন্তু পাই না, আপনাদের এই শ্রোতাদের আমি মানে আপনাদের কাছে কৃতজ্ঞ যে আপনারা আসেন এবং সেই সমস্ত অনুষ্ঠানগুলো উপভোগ করেন, দেখেন। এবং খর্দার মানুষজন সত্যি সাংস্কৃতিক প্রিয় মানুষ এবং খর্দার সংস্কৃত মনস্কের মানুষজনের কাছে আমি আরও কিছু অনুষ্ঠান আগামী দিন করব আছে। আর সর্বশেষে বলি যে খর্দার এই সমস্ত মানুষের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য যার কাছে আমি চিরকৃতজ্ঞ, তিনি হচ্ছেন সঙ্গীত শিল্পী পিয়ালি সেনগুপ্ত এবং ওনার হাজব্যান্ড বিশ্বজিৎ সেনগুপ্ত, ওনার কাছেও আমি কৃতজ্ঞ। ধন্যবাদ, অনুষ্ঠান শুরু। গিটারের একটা বিভাগ খোলা হয়েছে, সেটা প্রিয়ব্রত দেখে, তোর ওই সাঙ্গ পাঙ্গ এখন জুটেছে ওরা একটা, তা ওরা কী করবে, ওরা গান গায় না কিন্তু রবীন্দ্রনাথের ইংরাজি গান, আমাদের ভাগ্য ভালো যে আমরা এরকম শিখেছিলাম, চর্চা করেছিলাম, ওরা আবার গিটারের পার্টটা বাজাবে আর নিজেরাও গাইবে। Dream to me only with thine eyes, and I will pledge for thank you.
But down there on the lonely bread and sends it back to me. Since when it grows and smells like fat, not tough itself but drink to me only with thine eyes, and I will pledge with mine. I'll leave a kiss within the cup, and I'll not thirst for wine. The thirst that from the soul doth rise, doth ask a drink divine. But my to me only with thine eyes, and I will pledge them.
rejoice that there's the sweet of harmony. When things are nearest and rejoice a dearest, oh, still remember me. And yet
শেষ গানটা, শেষ যে ইংরাজি ভাঙা গানটা গাইবে ওটা একটা বোট সং, একজন নাবিক, একজন নাবিক সে বন্দরে তার প্রিয়তমাকে রেখে চলে যাচ্ছে, সেই গান ভেঙে, মানে সেই গানের থিম একেবারেই ছিল আলাদা, সে ছিল প্রেমের গান, আর সেই রিদিমকে সেই সুরকে নিয়ে গুরুদেব এসে এখানে একটি মায়ের গান করে দিলেন, কালী কালী বলরে আজ বাল্মীকি প্রতিভা, সেই যে প্রথম গীতি নাট্য করেছেন। আমার গুরু বসে আছেন এখানে, শ্রীমতী নন্দিতা বসু সরকার, যদি যদি ভুল করে থাকি আপনি, আমি ঠিক বলছি? তো সেই যে গীতিনাট্য করেছেন এখনো পর্যন্ত বাল্মীকি প্রতিভার জুড়ি মেলা ভার এখনো পর্যন্ত সর্বাধিক জনপ্রিয়, মানে বাল্মীকি প্রতিভা করতে পারলে আমরা কিছু ছাড়ি না আর কি। তো সেখানে হ্যাঁ মোটে 19 বছর বয়সে সেই অপেরাধর্মী সেই গীতিনাট্য, তার একটি গান কালী কালী বলরে আজ, সেই বোট সং যেখান থেকে নিয়েছিলেন ন্যান্সি লি, এটা দিয়ে ওরা শেষ করছে আজকে ওদের এই ইংরেজি ভাঙা গান। রাধা বলত, হে বাবা দেখে লিবে সব্য জনে, কৃষ্ণ বলত মনে লিছে সুখেই ছিলাম বৃন্দাবনে, রাধা বলত বৃন্দাবনে থাকলে এখন খাইতে কি, ও বাঁশি বাজায় জুড়ত না হে পেট খুরাকি, কৃষ্ণ বলত হে রাধা বাঁশি লয় হ্যাঁ মেশিন ধরত মথুরাতে, মার ভাত মিলত ঠিক তেল সুধারি কারখানাতে, বাসি তো রাখে দিতাম তৈশ তৈল শোধনাগারে গিয়ে কাম করতাম, কৃষ্ণ বলত রাধা
মনে বড় দুঃখ রে, আমার বাসি একমাত্র তুনিস তুনিস, বড় কষ্ট। তো যাই হোক, এমনটাই হবে, খাদানে যাব, কাম করব, এইভাবে চলে যাব একদিন। এবার আপনারা গান শুনবেন। নমস্কার, অনেক দর্শক শ্রোতা উপস্থিত হয়েছেন আমাদের রহড়া হরিসভা নেতাদি সংঘ। আজ এত গর্ব অনুভব করছে, শ্রুতি জাতক। শ্রুতি কথাটা আমরা যেমন জানি, শ্রুতি শ্রবণ থেকে এসছে, শোনা থেকে এসছে। জাতকও আমরা বুঝতে পারি, শ্রবণকে জন্ম দেয়, অর্থাৎ গান বাজনা নাটক এই সব নিয়ে যেসব শ্রবণ, শ্রুতি সুখকর করার জন্য শ্রুতি জাতক যে প্রতিষ্ঠান, তাকে, তাদের কর্তৃত্বকে, যেমন পিউ বিশ্বাস, সুখেন্দু বিশ্বাস, এই তাদের এই কর্তৃত্বকে সর্বপ্রথম, সরি, পিউ বিশ্বাস, সুখেন দাস, এই যে কর্তৃত্ব, আরও তাদের সঙ্গে জড়িত রয়েছেন আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ, তাদের সকলকেই আমাদের সংঘের তরফ থেকে, অর্থাৎ রহড়া হরিসভা নেতাজি সংঘের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই। আমাদের এই প্রাঙ্গণকে এত সুন্দর একটা সাংস্কৃতিক পরিবেশ দিয়ে ধনবান করে দেওয়ার জন্য, তার সঙ্গে যেসব মানে বিশেষ বিশেষ হস্তশিল্পের যে প্রদর্শনী রয়েছে, নিজেদের হাতে তৈরি বিভিন্ন বিবিধ রকমের সামগ্রী তারা নিয়ে, পশরা নিয়ে বসেছেন, যেমন সেই সব পশরাও লোকে দর্শন করবেন, পছন্দ করবেন, হয়তো কিনবেনও, কিন্তু মূলত পরিবেশটা একটা সম্পূর্ণ সাংস্কৃতিক পরিবেশ। আমরা কতদিনে ভুলতে পারবো এই পরিবেশ, এই সুন্দর ঘটনা জানি না, তবে স্মৃতিতে তো থাকবে। আবার চাই বারবার করে আমাদের এই প্রাঙ্গণ, রহড়া হরিসভা নেতাজি সংঘের প্রাঙ্গণ, তাদের আনুকূল্যে, তাদের উপস্থিতিতে বারবার ধন্য হয়ে উঠুক। সকলকে উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি। এই পারলাম না, এটাই স্বাভাবিক, অনুষ্ঠান শুনছি আর তার সাথে জমিয়ে কেনাকাটা করছি, গান, আড্ডা আর কেনাকাটি করা, এটা বোধ হয় আমাদের মেয়েদের একটা স্বাভাবিক ধর্ম। আমরা যেমন গান ভালোবাসি, জমি আড্ডা দিতে ভালোবাসি, আর মাঠ জুড়ে এত অসাধারণ সব কালেকশন থাকবে আর আমাদের চোখ যাবে না সেটা হয় না। তাই আমিও মঞ্চ ছেড়ে সটান চলে গিয়েছিলাম বিভিন্ন স্টলে, শঙ্করদার রাস ভারী গলা আমাকে আবার টেনে নিয়ে এলো। যাই হোক, আপনারা রয়েছেন অসাধারণ পরিবেশ, বেশ ভালো লাগছে আপনাদের এই উপস্থিতি। আবারও বলি, আমাদের আগামী দুদিন ঠিক এভাবেই কিন্তু আপনাদের পাশে চাই। আর যারা খড়দার এই মাঠের চারপাশে রয়েছেন এবং এতক্ষণেই খবরটা পৌঁছেছে কানে, তারা ভাবছেন অনেক দেরি হয়ে গেল, আমরা তো জানতাম না, তাদের বলি না, আপনারাও কিন্তু সামিল হতে পারবেন, কারণ আমাদের তো একদিনের উৎসব নয়, আগামী দুদিনও ঠিক এভাবেই জমিয়ে দেব আপনাদেরকে। অবশ্যই চলে আসুন, আপনাদের সকলকে আরও একবার আন্তরিক আমন্ত্রণ জানাই, আন্তরিক স্বাগত জানাই। গাছ বলল ডালকে ডেকে, পারিস দিতে করি, ডাল বললে ফুটিয়ে দেব কুসুম ঝুরি ঝুরি, রাত বললে আকাশটাকে আনতে পারিস ভোর, বললে আকাশ সোনালি ভোর কখা না চাই তোর, বনির পাখি বললে ডাকি গাইতে পারি সুরে, রামধনু রং মাখিয়ে রাখা আকাশ খানা জুড়ে, কেমন করে পারি সব বললে ওরা ডেকে, রং নিয়েছি সুর নিয়েছি রবীন্দ্রনাথ থেকে। সত্যি তাই, আমাদের সব রং যেন মিলেমিশে একাকার হয়ে যায় তার কাছে এসে, আমাদের জীবনের সমস্ত রং তার থেকেই তো নেওয়া,
আমরা রঙিন হতে ভালোবাসি বারে বারে তার সৃষ্টিতে, তার সুরে, তার ছন্দে। আর তাই তো রঙের উৎসবের এই মরশুমে দাঁড়িয়ে একটি সন্ধ্যা শুধুমাত্র আমরা তাকেই স্মরণ করছি এবং তার সুর, তার ছন্দ, তার কথাকে গায়ে মেখে, মনে মেখে আরও রঙিন হচ্ছে। বসন্ত মানেই প্রেম, বসন্ত মানেই দক্ষিণা বাতাস, মনের কোণে হাসি, রঙে রঙে রঙিন হব, বাজবে প্রেমের বাঁশি। আর সেই প্রেমের বাঁশি এবারে বেজে উঠুক রবি ঠাকুরের সুরে, রবি ঠাকুরের ছন্দে, মাতবো আমরা উৎসবের আনন্দে। প্রেমের গান নিয়ে কলকাতা শ্রুতি জাতকের সমস্ত উপস্থাপনা এই মুহূর্তে আপনাদের জন্য। হ্যালো হ্যালো, বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি, আমরা দুজন চলতি হাওয়ার পন্থী, রঙিন নিমেষ ধুলার দুলাল, পরানে ছড়ায় আবির গুলাল, ওড়না ওড়ায় বর্ষার মেঘে দিগঙ্গনার বৃত্ত, হঠাৎ আলোর ঝলকানি লেগে ঝলমল করে চিত্ত, নাই আমাদের কনক চাপার কুঞ্জ, বনবিথিকায় কীর্ণ গোকুল পুঞ্জ, হঠাৎ কখন সন্ধে বেলায় নামহারা ফুল গন্ধ এলায়, প্রভাত বেলায় হেলা ভরে করে অরুণ কিরণে তুচ্ছ, উদ্ধত যত শাখার শিখরে রুচ্ছ। বেদনা মাধুরী দিয়ে আসুর রাত্রি রুচি বোনা মরা দিয়ে, পঞ্চস্বরের বেদনা মাধুরী দিয়ে আসুর রাত্রি রুচি বোনা মরা দিয়ে, দুঃখ পাই তো পাবো চাই না শান্তি, শান্ত না নাহি যাব, দুঃখের দুঃখ পাই তো পাবো চাই না শান্তি, শান্ত না নাহি যাব, দেখেছি দোহে মরুপথ তাপ দুজনে নিয়েছি সোহে, ছুটিনি মোহন মরিচিকা পিছে পিছে, ভুলাইনি মন সত্যের করি মিছে, এই গৌরবে চলিব এ ভবে যতদিন দোহে বাঁচি, এ বাণী প্রেয়সী হোক মহিয়সী, তুমি আছো আমি আছি। দুজনার চোখে দেখেছি জগৎ দুহারে দেখেছি দোহে, মরু পথ তার দুজনে নিয়েছি সোহে, ছুটিনি মোহন মরিচিকা পিছে পিছে, ভুলাইনি মন সত্যের করি মিছে, ছুটিনি মোহন মরিচিকা পিছে পিছে, ভুলাইনি মন সত্যের করি মিছে, গৌরবে চলিব এভাবে যতদিন আমি আছি, তুমি আছো আমি আছি,
বশের প্রেম অবসান লভিয়াছে, রাশি রাশি হয়ে তোমারও পায়ের কাছে। নিখিলেরও সুখ, নিখিলেরও দুঃখ, নিখিল প্রাণের প্রীতি একটি প্রেমের মাঝারে মিশেছে সকল প্রেমের স্মৃতি, সকল কালের সকল কবির গীতি। বিজুলি শুধু ক্ষণিক আভানে, নিবিড় তারো তিমির চোখে আনে, জানি না কোথায় অনেক দূরে বাজিল প্রাণ গভীর সুরে, সকল গান টানিছে পথ পানে, নিবিড় তারো তিমির চোখে আনে, কোথায় আলো কোথায় ওরে আলো, বিরহা নলে জালরে তারে জালো, ডাকিছে মেঘ হাকিছে হাওয়া, সময় গেলে হবে না যাওয়া, নিবিড় নিশা নিকষা ঘন কালো, পরাণ দিয়ে প্রেমের দীপে জালো। Yeah.
মাল্যের অপমানী, যে পারে সহজে নিতে যোগ্য সে তার, যেই নিতে সে কভু নাহি জানি। প্রেমের বাড়াতে গিয়ে মিশাবে না ফাঁকি, সীমারে মানিয়া তার মর্যাদা রাখি। যা পেয়েছি সেই মোর অক্ষয় ধন, যা পাইনি বড় সেই নয়, চিত্ত ভরিয়া রবে ক্ষণিক মিলন, চির বিচ্ছেদ করি জয়। আমার নিশিত রাতে রূপা তুলো তারা, আমার নিশিত রাতে।
দে দোল দোল দে দোল দোল এ মহাসাগরে তুফান তোল, বধুরে আমার পেয়েছি আবার ভরেছে কোল, প্রিয়ারে আমার পেয়েছি জাগায় তুলেছে রোল, বক্ষ শুনিতে উঠেছে আবার কি হিল্লোল, ভিতরে বাহিরে জেগেছে আমার কি কল্লোল, উড়ে কুন্তল উড়ে অঞ্চল উড়ে বনমালা বায়ু চঞ্চল, বাজে কঙ্কন বাজে কিঙ্কিনি মত্ত বোল, দে দোল দোল আয় রে ঝঞ্ঝা পরাণ বধূর, আবরণ রাশি করিয়া দে দূর, করি লুণ্ঠন নবগুণ্ঠন বসন খোল, দে দোল দোল প্রাণীতে আমাকে মুখোমুখি আজ চলে আমাদের মাঠ মানে পুরো ভরে উপচে পড়েনি, এটার জন্য কিন্তু আমাদের খুব বেশি আফসোস নেই, মানে আমরাই করছি আমরাই শুনছি, এটার জন্য আমাদের কোনো আমরা ভেবেছিলাম আমাদের অন্যান্যবার মাঠ আমাদের প্রচণ্ড ভরে যায়, তাই আমাদের নিজেদের লোকই বেশি দেখতে পাচ্ছি মনে হচ্ছে। কাল থেকে মাঠ প্রথম দিন, তো প্রথম আর একটু বেশি লোক আসবেন শেষ দিন, এবং সব সময় মানুষ হস্তশিল্প মেলায় শেষ দিনটা খোঁজেন যে ওখানে মনে হয় বিরাট একটা ছাড় পাওয়া যাবে, তা মনে হয় শেষ দিনটা মানুষজন বেশি আসবেন, আর্টিজানদের মানে 50% অবদান এবং আমাদের 50% অবদান দিয়ে বার্ষিক অনুষ্ঠান তৈরি হয়েছে এবারে। কিন্তু আমি নিজে এখান থেকে বলছি আজকে প্রত্যেকে, আমি মানে ভীষণ ভালো লাগলো শুনে, আর এর জন্য হাততালি পাই না আমরা একটা, আমরা মানে ছেলে মেয়েদের কথাই আমি বলছি, অক্লান্ত পরিশ্রম করেছে এখানে যারা সামনে সারিতে বসে আছেন, ম্যাক্সিমাম মানুষই ঘোরতর সংসারী, তারপরেও তারা সময় বাঁচিয়ে গানের সঙ্গে আসেন, প্র্যাকটিস করেন নিয়মিত, আমি অনেক সময় দুর্ব্যবহার করি আর ছেলে মেয়েদের কথা তো বাদই দিলাম, তাদের এই মোবাইলের যুগেও অফুরন্ত এই মোবাইল তার মানে মানে তার সমানে আঙুলের ব্যায়াম করছেন তারা, তার মধ্যেও যে উনি ওনারা গানের স্কুলে এসে এই গানগুলি রপ্ত করেছেন এবং গাইছেন শুনতে ভালো লাগাচ্ছেন মানুষকে, এর জন্য এদেরকেও আমার একটা ধন্যবাদ অনেক ভালোবাসা। আর সাউন্ডের তুলনা নিন, সাউন্ডের জন্য মানে বড় করে হাততালি, এতগুলো মানুষকে নিয়ে কাজ করা প্রথম দিকে একটু গণ্ডগোল হচ্ছিল, বলা দা সঞ্জয় দা, সঞ্জয় সাউন্ড, আমি সঞ্জয় দাকে অকপটেই বলতে পারি, প্রচুর ঝগড়া করি আবার ভালোটাও বলতে পারি, অসাধারণ সাউন্ড চলছে এখন অসাধারণ, মানে অনেক বছরের সম্পর্ক এই জন্যই সঞ্জয়দা ভোলাদাকে ছেড়ে আমরা বেরোতে পারছি না, সঙ্গে এখন ভাগ্নে টাগ্নেও এসছেন, আর হচ্ছেন বাদ্যযন্ত্রীদের কথা কেমন লাগছে, জোরে একটা হাততালি না হলে তো ওরা বুঝতেই পাচ্ছেন না,
এই এই গান কি উতরতো এরকম ইয়ে ছাড়া, এরকম বাজনা ছাড়া? দাদা মৃগনাভিদা, ওই যে দাদা হাত দেখাচ্ছে, দাদা কেমন লাগছে একটু বলো। ওই যে হাত দেখিয়েছে, ঠিক বলছে দাদা, কিন্তু ভুলভাল কথা বলে না, যা তা বলে দিতে পারে, যদি ভুল হয় ওখান থেকেই বলে দেবে। আচ্ছা সামনে কি আমরা আরেকজনকে দেখতে পাচ্ছি? হ্যাঁ, তরুণদা এসছেন, আমাদের বিখ্যাত বংশীবাদক, আমাদের পশ্চিমবঙ্গের শ্রীকৃষ্ণ। দাদা একবার হাত তোলো দাদা, কী সাংঘাতিক ব্যাপার, ওইখানে মৃগনাভি চট্টোপাধ্যায়কে দেখতে পাচ্ছি, এদিকে আবার তরুণদা এসে বসে আছেন। মার ধন্য হয়েছে এত সব মানুষের আগমনে। তরুণদা ঠিকঠাক যাচ্ছি আমরা? আচ্ছা, সুদূর বোলপুর থেকে এসছেন দেবায়ন। দেবায়ন একটু নমস্কার, একটুখানি তুমি একটু পরিচয় দাও তোমার। ও বিশ্বভারতী থেকে সোশ্যাল সায়েন্সে ও মাস্টার ডিগ্রি, এখন এসরাজ নিয়ে পড়াশোনা করছে রবীন্দ্রভারতীতে মাস্টার ডিগ্রি, ওইখান থেকে এসে এসে ও ক্লাস করে। ওর বাবা মা দুজনেই অধ্যাপিকা বিশ্বভারতীর, তা ওর জন্য একটা বড় হাততালি চাই। তোমরা দাও একটু হাতের ব্যায়াম করো বাবা। এরপর সুমন ঘটক, আমাদের খড়দার গর্ব। সুমন একটা তুমি একটা নমস্কার দাও তো। সুমন ঘটক পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ, মাঝে মাঝে বাংলাদেশ, এদেশ বিদেশ উনি যাচ্ছেন, অসাধারণ বাচ্চা আজকে। ওই দিক থেকে শুভঙ্কর সাহা, সেও আমাদের খড়দার মানুষ, অনেক বছরের আমাদের শ্রুতিজাতকের সঙ্গে সম্পর্ক, আমাদের ঘরের ছেলে। পাশে আছে তন্ময় পান। তন্ময় পানকে আমরা নিয়মিত অনেক চ্যানেলে আমরা দেখি, খুব ভালো বাজায়। তরুণদা দেখি না তন্ময়ের বাজনা? হ্যাঁ, এত সুন্দর ইংরাজি গানে বাজালো, আবার রবীন্দ্রনাথের গানে যথাযোগ্য। সকলকে আমি এখান থেকে প্রণাম যাচ্ছি, সমস্ত বাদ্যযন্ত্রীদের, ভোলা দাদেরও, সঞ্জয় দাদেরও, এবং সঞ্জয়দের পুরো টিমকে ভাগ্নে প্রণাম জানালাম। তোমরা আস্তে আস্তে এবার এসো, আর এবার আমি ডেকে নেবো। এবার এখন আমাদের, আচ্ছা এখনও কি পীযূষ দেব, কাজল চক্রবর্তী মাঠে আছেন? আচ্ছা, সুনির্মল সরকার আর আমাদের শিবুদা একটু মঞ্চের পাশে আরেকবার কি আসবেন? কষ্ট করে আর একবার কষ্ট করে আসতে হবে, প্লিজ। আচ্ছা এবার তোমরা এই যে বড়রা যে লাইনটা, এই যে সেট আপটা হলো, এই সেট আপটাই আমাদের আমাদের শান্তিনিকেতনে থাকবে, এটা যেন ভুল না হয় একটু, এই সেট আপটাই। আস্তে আস্তে উঠে যাও। এখন সুখেন্দু দাসকে আমি একটু মঞ্চে ডাকবো, তিনি সংস্থার সঙ্গে প্রথম থেকেই জড়িয়ে আছেন, তার আশীর্বাদের হাত আমাদের মাথার উপর না থাকলে সংস্থা এইভাবে এগিয়ে যেত না। একটু সুখেন্দু দাসকে ডাকছি, কিছু বলবে। এরপরেই আসছে রবীন্দ্রনাথের ভাঙা গানের অনুষ্ঠান, মূল ধ্রুপদ ধামার ভাঙা গান। খুব কঠিন একটি বিষয়, আমাদের হয়তো অনেক ভুলভ্রান্তিও হবে, কিন্তু আমরা চেষ্টা করেছি, চেষ্টা যদি না করি কোনো দিনই আর গাওয়া হবে না। একটু ভুলভ্রান্তি যদি হয় একটু ক্ষমাঘেন্না করে দেবেন। মাঠে আছেন আমাদের সুরহিত, আমাদের বন্ধু শ্রী সুপ্রিয় চক্রবর্তী, চলে যাওয়ার চেষ্টা করছেন, কিন্তু সুপ্রিয়কে অনেক ধন্যবাদ, সুপ্রিয় এসেছে। সুপ্রিয় আমরা কি ঠিকঠাক আছি, ঠিকঠাক যাচ্ছি? মাঠ সত্যি এ সমস্ত গুণী মানুষদের পদার্পণে ধন্য হয়েছে, আর সমস্ত আর্টিজান বন্ধুদের আমি মানে সত্যি আমি অন্তরের শুভেচ্ছা ভালোবাসা সব জানাচ্ছি এখান থেকে। সুখেন্দু দাসকে একটু মঞ্চে ডাকছি, আর ধ্রুপদ ধামার ভাঙা গানে যে মেয়েরা আছো শিগগিরই মঞ্চে চলে এসো, সঙ্গে শুভঙ্কর এবং তোমার বাদ্যযন্ত্রী আরও যারা বন্ধুরা। কনক চাপার দল পরে ঝুরে ভেসে যায় দূরে, ফাল্গুনের উৎসব রাতের নিমন্ত্রণ লিখন পাতির চিহ্ন অংশ তারা অর্থহারা, ভাটার গভীর টানে দড়িখানা ভেসে যায় সমুদ্রের পানে, নতুন কালের নবযাত্রী ছেলে মেয়ে সুধা দূর হতে চেয়ে, সন্ধ্যার তারার দিকে বহিয়া চলেছে তরণীকে, সেতারেতে বাঁধিলাম তার গাহিলাম আর বার, মোর নাম এই বলে খ্যাত হোক আমি তোমাদেরই লোক, আর কিছু নয় এই হোক শেষ পরিচয়। শুনুন এবার গান, রবীন্দ্রনাথের মূল ধ্রুপদ ধামার ভাঙা গান। প্রথমটি একটি ধ্রুপদ ভাঙা গান, বসন্তের বর্ণনা আছে। আজু বাহাত বসন্ত পবন, সেই গান ভেঙে গুরুদেব করেছিলেন, আজি বহিছে বসন্ত পবন। প্রথমটি বসন্তের আবহে তৈরি বলে এখন আমরা বসন্ত দিন যাচ্ছে, এটি দিয়ে ওরা শুরু করবে। তারপরে যে বর্ষার গান আসবে, তারপর আসবে একটি মূল তারানা ভাঙা গান, শেষে গোবিন্দ দাসের পদে উনি সুর করেছিলেন সেই গান গাইবে।
এর পরের গান একটি তারানা ভাঙা গান, সেখান থেকে তৈরি হলো খুব প্রিয় গান আমাদের বাঙালির, সুখহীন নিষেধীন পরাধীন হয়ে। আমরা শেষ করব গোবিন্দ দাসের পদে গুরুদেবের দেওয়া একটি সুর, সেই পদ গাইবে সুন্দরী রাধে আওয়াবালি। লিখেছেন গোবিন্দ দাস, তখনকার দিনে বৈষ্ণব পদকর্তা, সুর দিলেন আমাদের গুরুদেব।
আছে সহেলি সরকার, তারপর আছেন অর্পিতা দেবনাথ, তারপর আছেন শ্রীমতী শিল্পী মিত্র, তারপর আছেন প্রিয়াঙ্কা কৈরি, তারপর আছেন ভাস্বতী কুণ্ডু। ওরা অনেক খেটেছে সত্যি, আমি এত গান আমি নিজেই করে উঠতে পারি না, ওরা নিজেরা দায়িত্ব নিয়ে। ওই যে দেখো আমাদের গুরু ওইখান থেকে দেখো হাত, একজন মানুষ আছেন তাদের বাবা নমস্কার, যে আপনারা এত রাতেও আছেন, কেউ কেউ নিজেদের স্টলের কারণে আছেন, কেউ কেউ ভালোবেসে আছেন, কেউ কেউ শতরঞ্জি গোটানোর মতো লোকও আছেন, কিন্তু আমরা গাইবো, এটা রবীন্দ্রনাথের জন্যই গাইবো। সন্তোষ দা, আমি এই প্রথম আপনাকে দেখলাম মাঠে, নমস্কার দাদা, এখান থেকেই দিই। আচ্ছা বাবা পূজন দা, এই যে আমাদের ফাউন্ডার মেম্বার শ্রুতিজাতক, যার জন্য খর্দা এসেছে, ন একটা হাততালি। পূজন দত্ত ছাড়া এই আমরা এই দুটো মানুষ আমরা খর্দা আসতাম না, মানে উনি আমাদের নিয়ে এসেছে, সে গল্প কালকে শোনাবো। পূজন দা অনেক রাত হয়েছে, কালকের জন্য গল্প তোলা থাকলো। এখন আমাদের শান্তিনিকেতন কেন গুরুদেব এই ধরনের একটি প্রাকৃতিক পরিবেশের মধ্যে এরকম একটি, ছেলে মেয়েদের জন্য বলছি এখন চুপ, রবীন্দ্রনাথকে ভেবে গাইছি, তাকে একটা শ্রদ্ধার্ঘ্য দিচ্ছি, আর যদি জীবনে কারোর এটা কাজে লাগে সে একটু শোনো, কেন উনি এই ধরনের একটা প্রাকৃতিক পরিবেশের মধ্যে স্কুল করলেন, কেন এখনও প্রাসঙ্গিক এই ধরনের, এইটাই কেন মডেল স্কুল হওয়া উচিত, কেন এখনও আমরা সেন্ট্রাল এসি স্কুল ছেড়ে এখনও গাছতলাতেই যাব, প্রতিটি ছত্রে ছত্রে এই যে এখন কাজটা আমরা করতে চলেছি, প্রত্যেকটা ছত্রে রবীন্দ্রনাথের সেই যন্ত্রণা, সেই ইচ্ছা, আর সেই মানে সেই ইচ্ছার যে রূপায়ণ ঘটেছে এখনও সারা পৃথিবীব্যাপী, এই বিশ্বকবির এই তার চিন্তাভাবনার কী ডিমান্ড তৈরি হয়েছে সেটা যারা এই কাজটা করেছেন তারা জানেন। ছেলে মেয়েদের জন্য একটা মেসেজ, এই বাচ্চাগুলোর মধ্যে থেকে যদি একটা বাচ্চাও হাতে যদি ভবিষ্যতে একটু পয়সা আসে, একজনের না এলেও যদি দশজনেরও আসে, একটা সমবায় করে যদি ওরা একটা শান্তিনিকেতন করতে পারে সেদিন আমরা ধন্য। সেই কাজটার জন্য কিন্তু আমরা এই প্রচেষ্টাটা চালিয়ে যাচ্ছি, রাত 10:30টাতেও আমরা একটা 30 মিনিটের প্রোডাকশনের কথা ভাবতে পেরেছি। চেয়েছিলেন তপবনের আদর্শে এই শান্তিনিকেতন তৈরি হবে, শুরু করছি সেই ভাবনা দিয়ে। ও সতো মা সদ্গোমায়া
গৃহটির নাম অনুযায়ী স্থানটির নামও শান্তিনিকেতন হয়। ওম পিতানুহসি পিতানুবধি নমস্তে হস্তু মামা ইক্ষা বিশ্বানি দেবা সবিতা দুরিতানি পরাসুবা ইয়াদ ভদ্রং তন্যা আশুবা নমঃ শম্ভবায় চ ময়োভবায় চ নমঃ শঙ্করায় চ ময়ষ্করায় চ নমঃ শিবায় চ শিবতারায় চ। তুমি আমাদের পিতা, পিতার ন্যায় আমাদিগকে মোহ পাপ হইতে উদ্ধার করো, আমাদের বিনাশ করিও না। হে দেব, হে পিতা, তুমি কল্যাণ কর, পাপ সকল মার্জনা করো, যাহা কিছু কল্যাণ ও মঙ্গল তাহা আমাদের মধ্যে প্রেরণ করো। তুমি হে সুখ কর, কল্যাণ কর, সুখ ও কল্যাণের আকর, যাহা কিছু সুখ ও কল্যাণ কর তাহা তোমার দান, তোমাকে নমস্কার। তুমি আমাদের পিতা, তোমার পিতা বলে যেন জানি, তোমার কত হয়ে যেন মানি, বড় না বড় না রো। হে পিতা, হে দেব, দূর করে দাও তত পাপ তত দোষ, তুমি জগদীশচন্দ্র বসুকে একটি চিঠিতে লিখছেন, শান্তিনিকেতনে আমি একটি বিদ্যালয় স্থাপনের বিশেষ চেষ্টা করিতেছি, যেখানে ঠিক প্রাচীনকালে গুরুগৃহে বাসের মতো সমস্ত নিয়ম, বিলাসিতার নামগন্ধ থাকিবে না, ধনী দরিদ্র সকলকেই কঠিন ব্রহ্মচর্যে দীক্ষিত হতে হবে, কিন্তু শিক্ষা ব্যবস্থা হবে আধুনিক। Come on.
তাকে এত ক্লেশ দিত, আঘাত করত যে বড় হয়েও সেই অন্যায় ভুলতে পারিনি। কারণ প্রকৃতির বক্ষ থেকে, মানব জীবনের সংস্পর্শ থেকে স্বতন্ত্র করে নিয়ে শিশুকে বিদ্যালয়ের কলের মধ্যে ফেলা হয়। তার আস্থা ভাবিক পরিবেষ্টনে নিষ্পেষণে শিশু চিত্ত প্রতিদিন পীড়িত হতো। আমরা নর্মাল স্কুলে পড়তাম, সেটা ছিল মল্লিকদের বাড়ি। সেখানে গাছপালা নেই, মার্বেলের উঠান আর ইটের উঁচু দেওয়ালে যেন আমাদের দিকে কটমট করে তাকিয়ে থাকত। আমরা যাদের শিশু প্রকৃতির মধ্যে প্রাণীর উদ্যম সতীজ ছিল, এতে বড়ই দুঃখ পেতাম। প্রকৃতির সাহচর্য থেকে দূরে আর মাস্টারদের সঙ্গে প্রাণগত যোগায়ের বঞ্চিত হতাম। আমাদের আত্মা যেন শুকিয়ে যেত। মাস্টাররা সব আমাদের মনে বিভীষিকা সৃষ্টি করত, কিন্তু শুধু এটাতেই চরম লক্ষ্য বলে এই বিদ্যালয় স্বীকার করে নেয়নি। এই বিদ্যালয় প্রতিষ্ঠিত করবার আমার এক উদ্দেশ্য ছিল, বাঙালি ছেলেরা এখানে মানুষ হবে রূপে রসে গন্ধে বর্ণে চিত্তে সঙ্গীতে, তাদের হৃদয় শতদল পদ্মের মতন আনন্দে বিকশিত হয়ে উঠবে। কিন্তু আমার মনে পরিণতির সঙ্গে সঙ্গে এর উদ্দেশ্য আর গভীরত হলো। এখানকার এই বাঙালি ছেলেরা তাদের কলহাস্যের দ্বারা আমাদের মনে একটা ব্যাকুল চঞ্চলতা সৃষ্টি করত। আমি স্তব্ধ হয়ে বসে এদের আনন্দপূর্ণ কণ্ঠস্বর শুনেছি। দূর থেকে তাদের দিকে তাকিয়ে থাকতে থাকতে আমার মনে হয়েছে যেন এই আনন্দ এসে নিখিল মানবচিত্তকে বিনিঃসৃত অমৃত উৎসের এক ধারা। আমি শিশুদের মধ্যে সেই স্পর্শ অনুভব করছি। সঙ্গে নিত্য যোগে অভিনয় সঙ্গীত ছবিতে
আনন্দ আস্বাদনের নৃত্য চর্চায় শিশুমগ্ন চৈতন্যে আনন্দের স্মৃতি সঞ্চিত হয়ে উঠছে। এটাকে লক্ষ্য করেই কাজ আরম্ভ করা গেল। আমি চেয়েছিলাম যে তারা অনুভব করুক বসুন্ধরা তাদের ধাত্রীর মতো কোলে করে মানুষ করেছে। বাল্যকালের সাহিত্য সাধনাও আমাকে অনেক পরিমাণে বর্জন করতে হলো। এর কারণ কী, এত আকর্ষণ কিসের? এই প্রশ্নের যে উত্তর আমার মনে আসছে সেটা আপনাদের কাছে বলি। অতি গভীরভাবে নিবিড়ভাবে এই বিশ্ব প্রকৃতিকে শিশুকাল থেকে আমি ভালোবেসেছি। আমি খুব প্রবলভাবেই অনুভব করছি যে শহরের জীবনযাত্রা আমাদের চারিদিকে যন্ত্রের প্রাচীর তুলে দিয়ে বিশ্বের সঙ্গে আমাদের বিচ্ছেদ ঘটিয়ে দিয়েছে।
এখানকার আশ্রমে প্রকৃতির প্রাণ নিকেতনের উন্মুক্ত প্রাঙ্গণে বসন্ত শরতের পুষ্পোৎসবে ছেলেদের যে স্থান করে দিয়েছি তারই আনন্দে দুঃসাধ্য ত্যাগের মধ্যে আমাকে ধরে রেখেছিল। প্রকৃতি মাতা যে অমৃত পরিবেশন করেন সেই অমৃত গানের সঙ্গে মিলিয়ে নানা আনন্দ অনুষ্ঠানের মাধ্যমে ফলিয়ে এদের সকলকে বিতরণ করে চলেছি। সাংসারিক অভাব মোচনের জন্য বাহিরের দিক থেকে শিক্ষককে বেতন নিতে হয়, কিন্তু তার অন্তরের সম্বন্ধ সত্য হওয়া দরকার। কিন্তু এই আদর্শ আমাদের বিদ্যালয়ে সেদিন অনেক দূর পর্যন্ত গিয়েছিল। তখন শিক্ষকেরা ছাত্রদের সঙ্গে একসঙ্গে বেরিয়েছেন, খেলা করেছেন, তাদের সঙ্গে তাদের সম্বন্ধ ছিল ঘনিষ্ঠ। সব কাজে হাত লাগাই মোরা, সব কাজে সব কাজে হাত লাগাই মোরা, সব কাজে বাধা বাঁধন নেই গোনে, বাধা বাঁধন নেই গোনে, সব কাজে হাত লাগাই মোরা, সব কাজে হাত লাগাই মোরা, সব কাজে ভাঙি বুঝি বুঝি কেবল ভাঙি করি বুঝি, দেখি বুঝি বুঝি কেবল ভাঙি করি বুঝি, মোরা সব দেশে পড়াশোনা শেষ করে পাঠভবনেই 22 বছর অধ্যক্ষ ছিলেন শ্রী সুপ্রিয় ঠাকুর। তিনি এক জায়গায় বলছেন, বাইরে ক্লাস হওয়া এবং একটি ক্লাস শেষে এক গাছতলা থেকে অন্য গাছতলায় যাওয়ার মধ্যে শরীর ও মনের আনন্দ বিরাম আছে। লেখাপড়ার তো তাতে বিন্দুমাত্র অসুবিধা হয় না, বরং শরীর মন উভয় সতেজ থাকে। তার মধ্যে দু একটি ছেলে পরস্পরকে মাঝে মধ্যে কাকড় ছুড়বে তাতে বিশেষ ক্ষতি নেই। যে শিক্ষক ছেলে মেয়েদের মনকে আকর্ষণ করতে পারেন তার ক্লাসে কাকড় ছোড়া বা অন্যদিকে মন দেওয়ার সমস্যা অনেক কম। চার দেওয়ালের মধ্যে টেবিল বেঞ্চে বসে শিক্ষকের দিকে তাকিয়ে থাকলে যে মনোযোগের সমস্যা মিটে গেল এ কথা বিশ্বাসযোগ্য নয়। তারপর এক একদিন শাল গাছের মাথার উপর দিয়ে কালো মেঘ এসে সারা আকাশটাকে ঢেকে দিত। তখন তো ক্লাসে মন বসার কথাও নয়, ছেলে মেয়েরা এসে আবদার করত তারা বেড়াতে যেতে চায়। ছেলে মেয়েদের এই আবদার অধ্যক্ষ যদি মাঝে মধ্যে সম্মতি না দেন তাহলে বলতে হবে যে তিনি পাঠভবনের অধ্যক্ষ হওয়ার উপযুক্ত নন। তারপর গানে হাসিতে খেলায় রাস্তা মাতিয়ে দিয়ে পাঠভবনের ছেলেমেয়েরা বেড়াতে যেত। কখনো খোয়াই পেরিয়ে রেললাইনের ধারের মাঠে, না হয় কখনো কোপাই নদীর ধারে। সেখানে কত গান, কত নাচ, কত খেলাই আনন্দেরই সাগর হতে এসেছে আজ বান। পাঠভবনের ছেলেমেয়েরা যে কত গান শেখে এবং নিজেদের তৈরি নাচে মন ভরিয়ে দিতে পারে তা যারা দেখেননি তারা ভাবতেই পারবেন না। রাস্তায় হাঁটতে হাঁটতে গান ও কখনো তার সঙ্গে নাচ, এই ক্ষমতা পৃথিবীর আর কোনো স্কুলের ছেলে মেয়েদের নেই। আনন্দেরই সাগর হতে এসে বোঝা যত
শিশু দুর্বল হয়ে পৃথিবীতে দেখা দেয়। সত্য যখন সেরকম শিশুর বেশে আসে তখনই তার উপরে আস্থা স্থাপন করা যায়। একেবারে দাড়িগোঁফ শুদ্ধ যদি কেউ জন্মগ্রহণ করে তাহলে জানা যায় সে একটা বিকৃতি। বিশ্বভারতী একটা মস্ত ভাব, কিন্তু সে অতি ছোট দেহ নিয়ে আমাদের আশ্রমে উপস্থিত হয়েছে। কিন্তু ছোটর ছদ্মবেশে বড়র আগমন পৃথিবীতে প্রতিদিনই ঘটে। অতএব আনন্দ করা যাক, মঙ্গল শঙ্খ বেজে উঠুক। একান্ত মনে এই আশা করা যাক যে এই শিশু বিধাতার অমৃত ভাণ্ডার থেকে অমৃত বহন করে এনেছে, আর এই অমৃতই তাকে ভিতর থেকে বাঁচাবে, বাড়াবে এবং আমাদেরও বাঁচাবে ও বাড়িয়ে তুলবে। ভাবনা শেষে এসে একেবারে বলছেন যে এই যে শান্তিনিকেতন গড়লুম, তা এখান থেকে আমি কি পেলুম? এখানে তো অনেকে অনেক কিছু পেলেন। আর গুরুদেব বলছেন যে ওই কটি ছেলে মেয়ে আমার সব নিলে, আমার ঘুম নিলে, আমার শান্তি নিলে, আমার অর্থ নিলে, সব নিয়ে নিলে আমার, কিন্তু আমি জীবনের জীবনকে একবার পরিপূর্ণ করে পেলাম ওই কটি ছেলের মাঝখানে। আমি জানতুম যে তারা আমাকে কিছুই, এত ছোট তারা, তাদের ফেরত দেওয়ার কোনো সামর্থ্যই নেই, কিন্তু আমি একটি আস্ত শান্তিনিকেতন পেয়ে গেলুম। সারা পৃথিবী এই শান্তিনিকেতনের মাধুর্য আজীবন তারা উপভোগ করতে পারবেন। আমি পৃথিবীর সব থেকে ধনী বলে আমি নিজেকে নিজের কাছে, আমার যিনি ইষ্ট দেবতা আমি তাকে বারবার ধন্যবাদ জানাই যে এই ছোট ছোট শিশুরা এই মঙ্গল রূপে আমার জীবনে এসে হাজির হয়েছেন। তৈরি হয়েছে একটি শান্তিনিকেতন যার মোহ মাধুর্য কোনোদিন কারোর মন থেকে যাবে না, বারবার পৃথিবীর মানুষ ছুটে আসবেন এই শান্তিনিকেতন। আমাদের শান্তিনিকেতন, মোরা বারে বারে
সকাল সন্ধ্যা বেলা মোদের তরু মনের মেলা মোদের খোলা মাঠের খেলা মোদের নীল গগনের সোহাগ মাথা সকাল সন্ধ্যা বেলা শালের ছায়া দিতি বাজায় মনের কল গীতি মোদের শালের ছায়া দিতি বাজায় মনের কল গীতি সদাই পাতার নাচে কৃতজ্ঞতা জানাই এই যে ভিডিওটা তো দেখলেন পিছনে একটা ভিডিও গেল এই ছবিগুলো তৈরি করেছে একসঙ্গে একটা গল্পের আকারে দাঁড় করিয়েছে প্রিয়ব্রত রিভু আর আমাদের সৌভিক আর যত এতক্ষণ যে ল্যাপটপে বসে থাকলেন যে মানুষটি মুনমুন একটু উঠে একটু সবার দিকে একটু হাত ধরে মুনমুন রায় মুনমুন রায়ের মেয়ে এখানে আড়াই বছর বয়স থেকে আমাদের কাছে আসে সে প্রথম দু আড়াই বছর খালি আমাদের সঙ্গ করেছে সে কোনো গান টান গায়নি সে একটা গীতবিধান বগলদাবা করে চলে আসতো সে এখন কোন ক্লাসে পড়ে ক্লাস ওয়ান হয়েছে তার সে গাক না গাক ফাঁকি দেয় ঘুমে একবার শান্তিনিকেতনের অনুষ্ঠানে গিয়ে সারাটা অনুষ্ঠানে সে ঢুলেছে ঘুমিয়ে পড়েছে স্টেজে ওখানে সুপ্রিয় ঠাকুর ছিলেন উনি মানে উনি বলেছেন এইটি শিশুর ধর্ম এইটি তোমাদের শোভা বর্ধন করে দিয়েছে আর শেয়ারাই কই এখানে আছে বাড়ি চলে গেছে আর যারা বসে রইলেন পুচন্দার কথা আমি বলেছি কালকে আরও বেশি করে বলবো যাতে ও আসে মাঠে এই নেশায় নেশায় যদি আসে আর কি তার সঙ্গে বিকাশ দা বিশু অমিত দা বাসুদা আর বিশেষ করে বিশু আর এই বিকাশ দা আমাদের অনেক পুরনো বন্ধু আমরা যখন থেকে এসেছি খড়দায় এদের সার্বিক সহযোগিতা ছাড়া আজকে আমরা এই স্মৃতিজাত করতেও পারতাম না অনেক হেল্পের বন্ধুরা আমাদের পাশে ছিল আর সমস্ত গার্জেনকে আমাদের তরফ থেকে আমি এই নমস্কার জানাচ্ছি অনেকক্ষণ থাকলেন আর যে গার্জেনরা এতক্ষণ ধরে একটা টিম ওয়ার্ক এখানে চলেছে বলে এই অনুষ্ঠানটা আমি একবারও আমাকে মঞ্চের নিচে নামতে হয়নি পুরো কাজটা হয়ে গেছে আমি জানি না ওরা নিজেরা চালিয়ে নিয়েছেন সুমনার মা শিল্পী দত্ত পুরো আর্টিজান ফোরামের ওই দায়িত্বে ছিলেন তার সঙ্গে সুপর্ণা ভৌমিক আমাদের মামনি বলি ডাকি মামনি সরকার শুভ্রা সরকার তারা এইসব চালিয়েছেন আরও সব গার্জেনদের নাম মনে করে বলতে পারছি না ক্ষমা করো সকলের জন্য অসীম ভালোবাসা অসীম তোমার নামে বলিনি আমার ভালোবাসা দিয়েছি আর কালকে আমাদের দেখা হচ্ছে আবার দারুচিনি ব্যাংকোয়েটে